সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনে গল্পের নয়শো একান্নতম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আজ আমি আপনাকে শোনাব সিলেটের ছেলে মোহাম্মদ বাচ্চু মেয়ার জীবনের হৃদয় কাঁপানো তাজ্জব হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী বন্ধুরা আজকের যে এক গর্ভবতী নারীর পেট থেকে বেরিয়ে আসে পাঁচটি সাপের বাচ্চা কথাটা শুনলে প্রতিটা গাও চমচমে উঠবে যে এটা সম্ভব হ্যাঁ এমনই এক ভয়ানক ঘটনা ঘটেছে সিলেটের মাটিতে কেন এক মুসলিম পরিবারের সম্ভ্রান্ত পরিবারের ধর্মীয় পরিবারের এক ধার্মিক মহিলার পেট থেকে পাঁচটা সাপের বাচ্চা বেরিয়ে আসলো গল্পটা আজ থেকে বহু বৎসর আগের পাওয়া একটা গল্প বন্ধুরা আজকের গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনেন আপনারা অনেকে আছেন গল্প দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট শোনার পরে স্কিপ করে চলে যান একটা মানুষের জীবনের গল্প দশ পনেরো মিনিট শুনলে কিছুই বোঝা যায় না একটা গল্প আপনি সম্পূর্ণভাবে তখনই বুঝতে পারবেন যখনই আপনি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের অনুষ্ঠানে প্রচার হওয়া প্রতিটা গল্পই প্রতিটা গল্পই মানুষের জীবনে অনেক বড় শিক্ষা হয়ে দাঁড়ায় এবং আপনারা হয়তো বলে গেছেন যে আমার এই ইউটিউব চ্যানেলের ইনকাম দিয়ে আমার একটা ইতিমখানা চলে যার জন্য রিকোয়েস্ট করবো যে গল্প কেউ ডাউনলোড করবেন না আপনারা চেষ্টা করবেন যে পুরোটা গল্প অনলাইন থেকে শুনে এবং সেখানে কমেন্ট করার জন্য ধন্যবাদ সবাইকে সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া আমার বাড়ি সিলেট বন্ধুগণ আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছি আমার বাবা আছে মা আছে তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট দুইজন কাকা আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চবিত্ত পরিবার আমাদের পরিবারটা আমাদের পরিবারটা এবং আমাদের ওই গ্রামটা বাণিজ্যিক গ্রাম নামে পরিচিত মানে বাইন্যাপাড়া লোকজন খুব নাম ধরে ডাকতো কিন্তু মূলত তার নামটা ছিল বাণিজ্যিক গ্রাম তো ওই বাণিজ্যিক গ্রামের একমাত্র আমার দাদাই ছিল অনেক বড় একজন ব্যবসায়িক আমার দাদা ধানের ব্যবসা করত। ধানের সৃজনে আমার দাদা বিভিন্ন গ্রাম পর্যায়ে বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকের কাছ থেকে দান সংরক্ষণ করতো এরপরে সেই দান চড়া দামে সেই দান মোটামুটি কিছু টাকা ইনকাম করে লাভ দিয়ে আমার দাদা সেই দানকে ঢাকা কিংবা চিটংয়ে শহরে নিয়ে বিক্রি করত। এবং বড় বড় গোডাম জাত করতো ধান আমার দাদা সরকারের খাতায়ও একটা সময় আমার দাদার নাম ছিল আমার দাদা খুবই নামি দামি একজন মানুষ ছিলেন সিলেটের মাটিতে তথা আমাদের ওই আমাদের ওই থানার মধ্যে যাই হোক আমার শৈশবের দিনগুলো খুব সুখে শান্তি আদর আর ভালোবাসার মধ্যেই কাটে দাদা দাদি এবং কাকাদের ভালোবাসায় আমি যেহেতু পরিবারের একমাত্র সন্তান ছিলাম তারা সবাই আমাকে অনেক আদর যত্ন আর ভালোবাসা দিয়ে বড় করে আমার গল্পটা প্রায় আশির দশকের একটা গল্প সে সময় গ্রামে নিয়ে গ্রামীণ সময় যত শিক্ষা ব্যবস্থা ছিল না এরকম যেরকম এখন যেরকম গ্রামে গ্রামে স্কুল প্রতিষ্ঠা হয়েছে গ্রামে গ্রামে কলেজ আছে বাট সে সময় আসলে বিষয়টা এরকম ছিল না দেখা যায় দশ পনেরোটা গ্রাম ঘুরে একটা স্কুল পাওয়া যেত যার জন্য আমাদের এলাকার বেশিরভাগ মানুষগুলোই পড়াশোনার জন্য দূর দূরান্তে গিয়ে পড়াশোনা করতে এবং তাদের মাঝে বেশিরভাগ লোকজনে পড়াশোনা না করেই থাকতো। আমার দাদি এবং মোটামুটি তিনি অনেকটাই শিক্ষিত ছিল আমি যতটুকু পড়াশোনা করেছি বা যতটুকু হাতে কলমে শিখেছি এই সম্পূর্ণই আমার দাদির হাত থেকে মা আজান দিলে পরে আমার দাদি আমাকে হাত পা ধুইয়ে বই নিয়ে পড়তে বসাতো এরপরে দাদি আর আমি পড়তে বসতাম দাদিও আমার সাথে পড়তো আমার দাদি আমাকে অনেক বেশি আদর করতো দাদির আদর আমার কাছে মনে হয় যে আমার বাবা মায়ের কাছ থেকে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি তার চেয়েও অনেক বেশি ভালোবাসা পেয়েছি আমার দাদির কাছ থেকে দাদি আমাকে এত বেশি ভালোবাসতো যে একটা রাত্রি দাদি আমাকে ছাড়া ঘুমাইত না প্রতিটা রাত্রি আমাকে বুকে জড়িয়ে ধরে তারপরে আমার দাদি ঘুমাত আমার কত শীতকালে কত প্রস্তাবে যে আমার দাদি ঘুমিয়েছে প্রতিটা মানুষের হয়তো তার মায়ের স্মৃতিগুলো মনে আছে কিন্তু আমার শৈশবের শুধুমাত্র আমার দাদির স্মৃতিগুলো আমার খুব মনে আছে যেমন করে আমি আস্তে আস্তে শৈশব পেরিয়ে আস্তে আস্তে বড় হই আমি যখন বড় হই তখন আমি আমার কাকাদের সাথে আমার বাবার সাথে তখন ধান ব্যবসায় জড়িয়ে পড়ি আমিও তাদের সাথে প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়ে ধান সংরক্ষণ করি এবং সেটা আমরা পরিশেষে বিক্রি করি যেমনটি আমার দাদা করত এমন করতে করতে একটা পর্যামি প্রায় অনেকটাই বড় হয়ে যায় আমার বয়স যখন প্রায় তেরো বৎসর ঠিক তখনই আমার দাদি মারা যায় এবং আমার বয়স যখন সতেরো বৎসর তখন আমার দাদা মারা যায় আমার দাদাভাই মারা যাওয়ার পরে আমার কাকা এবং আমার বাবার মাঝে এক ধরনের সমস্যা দেখা দেয় কারণ আমার দাদার অনেক বেশি সয় সম্পত্তি ছিল অনেক সয় সম্পত্তি ছিল এই সম্পত্তি নিয়ে যেহেতু আমার কাকারা বিয়ে করেছে তাদের সন্তানাদি আছে তাদের বউ আছে তারা এই শয় সম্পত্তি নিয়ে আমার আব্বার সাথে খুব ঝামেলা করত। কারণ এই সব কিছুই আমার আব্বা দেখাশোনা করত আব্বার দায়িত্বে ছিল একটা পর্যায়ে আমার কাকারা বলল যে এভাবে হতে পারে না আমার আব্বা যেন সবকিছু কিছু সম বন্টন করে সবার মাঝে বিলিয়ে দেয় সবার কথা মতো আমার বাবা তখন কি করলো সম্পত্তির সমবন্টন করল করলো এবং সবার মাঝে ভাগ করে দিল। এই ভাগ বন্টন নিয়ে আমার কাকাদের সাথে আমার আব্বার এক ধরনের একটা বিরোধ দেখা দিল যখন পারিবারিকভাবে এমন করে একটা বিরোধ দেখা দিল আমার বাবা তখন সবার কাছ থেকে আলাদা হয়ে গেল দাদা দাদি বেঁচে থাকতে এতগুলো বৎসর আমরা একই চুলায় রান্না করে গোটা পরিবারের মানুষজন খাবার খেতাম এরপরে আমাদের তিনটা চুলা হয়ে গেল আমার কাকার আলাদা আলাদা চুলা করলো এবং আমরাও রান্নাবান্নার জন্য আলাদা চুলা করলাম এতে আমার মা বাবা যদিও অনেক কষ্ট পেয়েছে তবে আমার দুই কাকি ছিল তারা অত্যাধিক খুশি হয়েছে তারা ঠিক এমনটিও চাচ্ছিল তাদের প্রতিজনের ঘরেই পাঁচ ছয়টা করে সন্তান আছে তাদের সন্তানরাও একইভাবে চেয়েছিল যেন আমাদের কাছ থেকে আলাদা হয়ে যেতে পারে তো যাই হোক তারা আলাদা হয়ে গেল, আব্বা মা মনে অনেক কষ্ট নিয়ে আমাকে তখন আমাকে তাদের সাথে রাখলো আমার বয়স তখন প্রায় উনিশের কাছাকাছি আমি আর বাবা তখন একদিকে ধান কিনতে যেতাম কাকারা তাদের সন্তানাদিদেরকে নিয়ে আমার চাচাতো ভাইদেরকে নিয়ে টাকারা তখন অন্যদিকে আনার জন্য যাইত তো একদিন আমাদের সিলেটের এলাকাতে মানে আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরে আমরা কিন্তু সেই সময় মোটর সাইকেল চালাইতাম আমার ওই সময় মোটর সাইকেল ছিল পুরো ইউনিয়নে পুরো থানাতে আমার মনে হয় না যে দশটা মোটর সাইকেল আছে বাট সে সময় আমার একটা মোটর সাইকেল ছিল এবং আমি মোটর সাইকেলের প্রতি খুব আগ্রহ আমি দেখতে শুনতে মাসাল অনেক ভালো ছিলাম লম্বা ছিলাম অনেক ভালো ছিলাম তো সেক্ষেত্রে আমার আব্বা আমাকে একটা মোটর সাইকেল কিনে দেয় তো আমি আর আব্বা মিলে মোটর সাইকেলে ধান কেনার জন্য যাচ্ছিলাম অনেক প্রত্যন্ত গ্রামে অনেক ভিতরের একটা গ্রামে তো গ্রামের রাস্তাঘাট এখনও হয়তো অনেক পাকা আছে বা সুন্দর আছে পরিষ্কার আছে বাট সে সময় গ্রামের রাস্তাঘাটগুলো এতটা ভালো ছিল না ভাঙা ছিল ঘট্ত ছিল খুব খারাপ অবস্থা ছিল এই খারাপ অবস্থার মাঝেই একদিন আমি আর বাবা ধান কেনার জন্য রওনা দিলাম তো এখন তো আসলে গুগল ম্যাপে দেখা যায় যে এখান থেকে ওইখানে যেতে কতটুকু সময় লাগে বা কতটুকু টাইম লাগে রাস্তাঘাটের অবস্থা কি জাম আছে কিনা বা ট্রাফিক আছে কিনা আমরা দেখতে পারি কিন্তু ওই সময় তো গুগলের এত ভালো ব্যবস্থা ছিল না ছিল না হাতে কোনো মোবাইল ফোন একটা মোটর সাইকেল যদি রাস্তা দিয়ে যাইতো তাহলে মানুষ টাক মেরে তাকিয়ে থাকতো যারই মোটর সাইকেল চালাচ্ছে ওই সময় যারা মোটর সাইকেল চালাতো তারাই হয়তো সবচেয়ে ধনী মানুষ ছিল ওই এলাকাতে আর কি তো যাই হোক আমি আর বাবা মোটর সাইকেল নিয়ে রওনা দিলাম বাট সেদিন হঠাৎ করে মোটর সাইকেলটা একটু ডিস্টার্ব করতে শুরু করলো তো বাবা আমাকে বললো আস্তে আস্তে চালা রাস্তার অবস্থা ভালো না রাস্তা খুবই ভাঙা আমাদের যে একটা টার্গেট ছিল যে আমরা বিকেলের আগে ওখানে গিয়ে পৌঁছে যাব তো পরে দেখলাম যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম রাস্তার মধ্যে বিশাল বিশাল ঘর একটু চালিয়ে আমার বাবা নেমে যাওয়া লাগে বাবা নামার পরে আবার উঠে আবার নামে আবার উঠে এরকম করতে করতে রাত প্রায় সাড়ে আটটা নয়টা বেজে গেছে আমরা সেই গ্রামের দিকে যেতে যেতে এখনও গ্রামে পৌঁছাইতে পারিনি সাড়ে আটটা নয়টার দিকে আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ করে কিছু কৃষক তখন তারা মাঠের মধ্যে তাদের কি ফসল জানে পাহারা দিচ্ছিল ইনারা হঠাৎ করে আমাদেরকে হাত দিল সিগন্যাল দিল সিগনাল দিলো পরে আমি আর বাবা দাঁড়ালাম দাঁড়ানোর পর তখন কিন্তু একেবারে ঘুটঘুটে অন্ধকার এবং আকাশে প্রচুর মেঘ জমে আছে মনে হয় যেন এই বৃষ্টি এলো বলে তা তখন দাঁড়িয়ে আমাদেরকে বললো যে আপনারা এইসব ইঞ্জিলের গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন আমার আব্বা বলে আমি উমু গ্রামে যাব ধান কেনার জন্য যাব. তারা তখন বলে এই রাস্তা দিয়ে যায়ন না এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরে গেলেই ডাকাতি হয় সাইকেল দিয়ে যারাই যায় তাদের সব কিছু রেখে দেয় সামনে ডাকাত দল বসে আছে এবং একটু আগে একটা লোকে সাইকেল দিয়ে গিয়ে তার সর্বোচ্চ হারিয়ে এখানে এসে কান্নাকাটি করে গেল তার বাই সাইকেলটা পর্যন্ত রেখে দিল আর আপনাদের তো মোটর সাইকেল এই কথা শোনার পরে আমার আব্বা তখন একটু ভয় পেয়ে গেল আমিও ভয় পাইলাম তো ইনারা বললো যে আপনারা যদি ওই গ্রামেই যান তাহলে এই দিক দিয়ে ঘুরে যান এই রাস্তাটা দিয়ে যায়েন না এই রাস্তা দিয়ে সামনে গেলে আপনারা ডাকাতের সম্মুখীন হবেন মোটর সাইকেল সহ আপনাদের সব কিছুই হারাবেন আমরাও ডাকাত দলকে মারার জন্য এখানে খেপটি মেরে বসে আছি যদি এই দিকে আসে আমাদের গ্রামের ভিতরে ঢুকে তাহলে আমরা তাদেরকে মারবো এরকম একটা পরিকল্পনা করে আমরা বসে আছি দেন আমার বাবা তখন বললো যে ঠিক আছে ওনাদের কথা ঠিক আছে আমরা এই রাস্তা দিয়ে যাব না এবং এই রাস্তার গল্প আমি এর আগেও আরও শুনেছিলাম যে এই রাস্তার মধ্যে ঢাকাতেই হয় রাহাজানি হয় সো এই রাস্তা দিয়ে যাব না পরে আব্বার আমি প্রায় এক কিলোমিটার জায়গা এক কিলোমিটার হলে আমরা চলে যেতে পারবো এই এক কিলোমিটার জায়গা আমরা তখন প্রায় বারো কিলোমিটার জায়গা ঘুরে রওনা দিলাম আপনি বুঝতে পারেন এক কিলোমিটার যেখানে যেতে পারতাম সেখানে বারো কিলোমিটার কারণ এখন গ্রামের এলাকাতে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো ছোট ছোট পকেট রাস্তা পাওয়া যায় পকেট রাস্তা আছে এক একটা গ্রামে ঢুকার জন্য তিনটা চারটা পাঁচটা রাস্তা আছে বাট ওই সময় আসলে এরকম ব্যবস্থা ছিল না একটা গ্রামে ঢুকার জন্য প্রায় একটা রাস্তায় ব্যবহার করা হতো এরপরে আমি আর বাবা তখন রওনা দিলাম প্রায় বারো কিলোমিটার ঘুরে ওই গ্রামে ঢুকবো তো বারো কিলোমিটার ঘুরতে গিয়ে দেখা গেল যে আমার যে মোটর সাইকেলে তেল ছিল তেলও কিন্তু পুড়ে গেল তখনকার মোটর সাইকেলে কিন্তু খুবভাবে তেল দেখা যাইতো না যে কত কিলো তেল আছে বা কী আছে আমরা এরকম নাড়া দিয়ে বুঝতে পারতাম যে তেল কীরকম আসে তো নাড়া দেওয়ার পরে যেটা বুঝলাম যে মোটর সাইকেলে খুব বেশি তেল নাই এবং আমরাও বিবেকে পড়ে গেলাম একটা পর্যায়ে চিন্তা করলাম যে কি করা যায় এবং সেই গ্রামে ঢুকার জন্য আপনার আর কোনো রাস্তা নাই যে রাস্তাটা আছে সেটা দিয়ে মোটরসাইকেল যাবে না একেবারে পায়ে হেঁটে যাওয়ার মতো আইলের মতো একটা রাস্তা এদিক দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব না বাবার আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম যে কী করা যায় এবং গ্রামে তো যেতে হবে এনার আমাদের জন্য বসে আছে তাদেরকে যেতে হবে টাকা দিতে হবে এবং সকালে ট্রাক পাঠিয়ে দান নিতে হবে এরকম একটা পরিকল্পনা তা আমি তখন বাবাকে হঠাৎ করে বললাম বাবা যেহেতু এত রাতে হয়ে গেল এবং আমরা যেহেতু বিপদের সম্মুখীন হলাম আজকে আমরা না হয়ে আর নাই যাই আমরা কালকে ট্রাক নিয়ে একেবারে টাকা নিয়ে আসবো ওনাদেরকে টাকা দিব তো সেই সময় তো আসলে মোবাইলের ব্যবস্থা ছিল না যে আপনি ফোন করে তাদেরকে বলবেন যে আমরা কালকে আসব এরকম তো না তারা তো আশা করে বসে আছে আমরা টাকা নিয়ে যাব টাকা দিব সারা রাত ধরে ধান মাপবো এবং সকালবেলা আমরা আমাদের ট্রাক আসবে ট্রাকে করে ধান নিয়ে যাব আমরাও ট্রাকদেরকে বলে রাখছি ওই জায়গায় আসার জন্য মানে আমরা টাকা টুকা দিয়ে ধান মাপতে থাকবো সারা মিলে ধান মাপবো সকালবেলা ধান নিয়ে আসবো আমি তখন আব্বাকে বললাম যেহেতু আমরা বিপদে পড়ে গেছি সাইকেলেও খুব বেশি তেল নাই আমরা এখন ব্যাক করি আব্বা চলেন চলে যাই কারণ গ্রামের ভিতরে আর না যায় যেহেতু এতটাই বিপদ হয়েছে এতগুলো টাকা সাথে করে আর ভিতরে না যাই আমার আব্বা তখন বললো যে ঠিক আছে তাইলে আর কি আর করা রওনা দেয় পরে রাত প্রায় ওই সময় প্রায় সাড়ে নয়টা থেকে দশটার মতো বেজে গেছে সাড়ে নয়টা থেকে দশটার ভিতরে আমি তখন আব্বাকে নিয়ে তখন এখান থেকে ব্যাক করলাম চারিদিকে গুটগুটে অন্ধকার একদম নীরব নিচ্ছিন্ন এলাকা ওই সময় কিন্তু প্রায় সন্ধ্যার মধ্যেই সব মানুষটা ঘরে ঢুকে যেত এখনকার মতো এরকম মানুষ রাত জেগে থাকতো না তো যেতে যেতে হঠাৎ করে মাঝপথে আমাদের মোটরসাইকেলে বড় ধরনের সমস্যা দেখা দিল রাস্তার মধ্যে মোটর মোটরসাইকেলটা দাঁড়িয়ে গেল। গ্রামের রাস্তা কাদা রাস্তা এই রাস্তার মধ্যে মোটরসাইকেল দাঁড়িয়ে গেল। আব্বার আমি তখন বিপদে পড়ে গেলাম আমাদের হাতে যে ম্যাসলাইট ছিল যে ছোট বাতি ছিল এই বাতি দিয়ে দেখতেছিলাম যে কি হয়েছে কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না আব্বা তখন বললো একটা কাজ করি এখন তো আর বাড়িতে ফিরে যাওয়ার কোনো উপায় নেই যেহেতু মোটর সাইকেল নষ্ট হয়ে গেছে আমরা পার্শ্ববর্তী কোনো একটা গ্রামে গিয়ে আজকে রাতটা ওখানে কাটাই দিই সকালবেলা না হয় ওখান থেকে কোনো এক মিস্ত্রিকে এনে মোটর মোটরসাইকেল ঠিক করে তারপর আমরা চলে যাব তো আমাদের ভিতরে কিন্তু তখন খুব টেনশান কাজ করতেছে কারণ সকালবেলা তো আমরা যে ট্রাকদেরকে ভাড়া করে রেখেছি ওই ট্রাকগুলো কিন্তু সকালবেলা ওই গ্রামে চলে যাবে ধান আনার জন্য এখন আমরা তো ওই ট্রাকের ড্রাইভারকে আর জানাইতে নি যে তোমরা যেও না আমরা তো সেই গ্রামে গিয়ে ফিরে আসছি বা আমরা সেই গ্রামে যাই নাই তো ট্রাক ড্রাইভাররা যখন ট্রাক আন ট্রাক নিয়ে ওইখানে মাল আনতে যাবে তখন দেখবে যে তারা মাল দিবে না কারণ টাকা তো আমরা দিই নেই আর ধানও মাপা হয় নাই এ নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম টেনশনের একটা পর্যায়ে আমার আব্বা তখন বললো যা হবার তা হইসে এইসব নিয়ে আর চিন্তাভাবনা করে লাভ নাই চল আমরা আপাতত এই গ্রামটার ভিতরে রাতটা কাটাই দিই তো গ্রামের দিকে তাকানোর পরেই আমি হঠাৎ করে দেখলাম যে গ্রামের বাইরে একটা বাড়ি আছে এবং এই বাড়িটা দিয়ে যেত রাস্তাটা খুবই ভালো সরু একটা রাস্তা আমি তখন আব্বাকে বললাম যে আব্বা আমরা ওই গ্রামের ভিতরে না গিয়ে এই বাড়িটার মধ্যে যাই এই বাড়িটা তো গ্রামের বাইরে একটা বাড়ি এই বাড়ির মধ্যে ঢুকি তুমি কি বলো আব্বা আমাকে বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে চল আমরা এই বাড়ির মধ্যে যাই দেন বাবার আমি তখন মোটরসাইকেলে করে ওই বাড়ির মধ্যে ঢুকলাম তো ওই সময় সবাই প্রায় ঘুমিয়ে গেছে গ্রামের মানুষ প্রায় ঘুমিয়ে গেছে বাড়ির মানুষ আমার আব্বা তখন উঠানে গিয়ে ডাকলো ভাইরে বাড়িতে কেউ আছেন আমরা একটু বিপদে পড়েছি দরজা খোলেন তো এই সময় কিন্তু ডাকাতি হতো ওই সাইডটাতে আপে সিলেটের ওই জায়গাটার ভিতরে প্রচুর পরিমাণে ডাকাতি হয় রাতের বেলায় এসে মানুষের টাকা পয়সা ধন সম্পদ কেড়ে নিয়ে যায় এই জন্য ওরা সহজেও দরজা খুলতে চায় না আমার আব্বা বেশ ডাকা করার পরে একজন বয়স্ক মানুষ দরজা খুললো খুলে বললো আপনারা কী থেকে এসেছেন ওনার হাতে একটা হাড়ি ছিল আমার আব্বা তখন কাছে নিয়ে বললো যে আমার নাম অমুক আমি অমুক গ্রামের দান ব্যবসায়িকের ছেলে এই বলার পরে ওই বৃদ্ধলোক আমার দাদাকে চিনে গেল বলে আপনার আপনার বাবাকে তো আমি চিনি আসেন আপনি ভিতরে আসেন পরে আমাকে আর আমাকে বাবাকে ভিতরে নিয়ে গেল। এবং সত্যিকার অর্থে আমরা যেহেতু একটু ধন্যার্থ পরিবারের মানুষ ছিলাম এর একটু গরিব ফ্যামিলি ছিল খুবই গরিব ছিল তারপরও আমাদেরকে নিয়ে তারা তখন পাগল হয়ে গেল এই রাতের বেলায় খোয়ার থেকে মুরগি ধরলো এবং মুরগি ধরে মুরগি জবাই দিল আমার আব্বা তো খুব অবাক যে কী ব্যাপার তারা মুরগি জবাই দিচ্ছে এবং মুরগি জবাই দিয়ে আমার আর বাবার জন্য রান্না আয়োজন করলো আমরা প্রায় রান্নাবানার আয়োজন শেষ করে আমাদেরকে মধ্যরাতে খাবার দিল আমি আর বাবা তৎক্ষণাৎই হচ্ছে ওনাদের বাড়ির মধ্যেই বসেছিলাম অপেক্ষা করতেছিলাম রান্নাবান্না হল দুপুর মানে রাত দুপুরে আমাদেরকে খাবার দিল সে বয়স্ক লোক এবং সাথে তার ছেলে এবং হচ্ছে কি একজন বয়স্ক মহিলা তো খাবার দিল পরে ওই সময় কিন্তু আকাশটা প্রায় অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আকাশে বৃষ্টি মেঘ জমা ছিল মেঘ চলে গিয়ে আকাশটা একেবারে ধবধবে পরিষ্কার হয়ে গেল চাঁদের আলো উঠল অনেক ভালোই লাগতেছিল তো ইনারা খাবার দিল একদম মুরগির মাংস রান্না করলো জাল জাল করে আমি আর আব্বা তখন বরপেট খাবার খাইলাম আব্বা আফসোস করে বললো যে আমরা তো আপনাদের মেহমান না আপনাদের পালা মুরগি জবাই দিয়ে আমাদেরকে খাওয়াইলেন এটা কেমন কথা তারপরে ওই বয়স্ক লোকটা বলে আপনার বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমার কথা বলি চিনতে পারতো এই এলাকার সবচেয়ে বেশি ধান আপনার বাবাকে আমিই দিতাম এক আমার অনেক জায়গায় সম্পত্তি ছিল কিন্তু কারি মুন্সি বলে একটা লোক ছিল তাদের এলাকাতে ওই লোকটা খুবই খারাপ জাল দলিল করে এই লোকের সব জায়গায় সম্পত্তি নিয়ে গেছে তিনি একসময় ওই এলাকার সবচেয়ে দন্নার্থ ব্যক্তি ছিল ওই বয়স্ক লোকটা যাই হোক আমার আব্বার সাথে অনেক কথাবার্তা হলো এবং কথাবার্তার একটা পর্যায়ে আমার আব্বা তখন খাওয়া দাওয়া করলো করে আমাকে নিয়ে শুইতে গেলো আমাদেরকে একটা শোয়ার ঘর দিল তো রাত তখন প্রায় অনেক হয়ে গেছে প্রায় দেড়টার মতো বেজে গেছে আমরা ঘুমিয়ে সকালবেলা আবার 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 তা আবার আব্বা তাহাজ্জোত পড়ার জন্য উঠবে তাহাজ্জত পড়বে ফজরের নামাজ পড়বে এই জন্য আব্বার আমি তখন শুইতে গেলাম শুইতে যাওয়ার পরে জানালাটা খুলে দিলাম মানে একটু ভাঙা গড়ে এরকম ভাঙা ঘরে তো শোয়া হয়নি আমাদের ঘরটা তো মোটামুটি ভালোই ছিল তো এরকম ভাঙা একটা ঘরে শোয়ার পরে বাইরে চাঁদের আলো জানালাটা খুলে দেওয়ার পরে একেবারে চাঁদের আলো ধরে এসে আমার ঘরের মধ্যে ঢুকলো আমার ভাই মনটা চানি কেমন একটু আনচান করতে শুরু করলো মানে আমি আর ঘুমোতে পারলাম না চোখের পাতা জুড়ে ঘুম আসলো না ঘুম না আসার পরে আমি ভাবলাম উঠে যাব। আমি তখন বাবাকে ডাক দিলাম বাবা ও বাবা আমার বাবা তখন একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে আমি তখন আস্তে করে উঠলাম উঠে জানলার পাশে বসলাম জানাপাশে পাশে বসার পরে মনটা জানি কেমন একটু আনচান আনচান করতেছে যে না একটু বাইরে গিয়ে বাইরে যাব বাইরে যাবো এই বলে তখন দরজাটা খুললাম মানে ঘরের দরজাটা খুললাম খুলে পরে যখন বাইরে গেলাম ওনাদের বাড়ির পাশেই হচ্ছে একটা পুকুর আছে মোটামুটি বেশ বড়ই ওই পুকুর পারে খিজেনি জানি একটা মানুষ বসে আছে চাঁদের ওই ধবধবে আলোতে দেখা যাচ্ছে কোনো একটা মানুষ বসে আছে অনেক শেট বোঝা যাচ্ছে এবং সেটা কোনো মেয়ে মানুষ মাথার চুলগুলো ছেড়ে দেওয়া চুলগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে এটা দেখার পরে আমার ভিতর তখন একটা ভয় ঢুকে গেল কারণ এখনকার মানুষরা জিন ভূতকে খুব একটা ভয় পায় না কিন্তু ওই সময় জিন ভূতের একটা আঁকড়া ছিল প্রতিটা গ্রামেই জিন ভূতেরা সরাসরি মানুষের সাথে দেখা করত বা ভূতেদের একটা তান্দ্রব ছিল তা আমি মনে করলাম যে রাতের বেলায় পুকুর পাড়ে এরকম চুল খুলে বসে আছে তাহলে তো অবশ্যই এটা কোনো পরিবার জিন হবে এটা মনে করলাম তো যেহেতু প্রখর চাঁদের আলো ছিল আমি যখন আস্তে আস্তে করি এই জিনিসটা কী জিনিসটা বোঝার জন্য কাছে গেলাম অনেকটা কাছে যাওয়ার পরে আমি দেখলাম যে একটা মেয়ে বসে আছে মোটামুটি খুবই সুন্দর একটা মেয়ে চাঁদের আলোতে যতটুকু বোঝা যাচ্ছে একেবারে মানে তার মুখের মধ্যে চাঁদের আলোটা পড়ার পরে যেন আলোটা রিপিট করতেছে এত সুন্দর একটা চাঁদের আলোর মতো একটা মেয়ে ওখানে বসে আছে তো আমি প্রথমে দেখলাম যে তার শরীরের ছায়া আছে কি না আমি আমরা ওই ওটুই বুঝতাম যে যদি শরীরের ছায়া থাকে তাহলে আমরা বুঝবো সে মানুষ অন্যথায় সে অন্য কিছু তারপর দেখলাম যে তার শরীরের ছায়া পড়েছে চাঁদের আলতির শরীরের ছায়া বোঝা যাচ্ছে আমি তখন বুঝলাম যে এটা একটা মেয়ে মানুষ হবে তো এখন এটা কোন গ্রামের মেয়ে কোথেকে আসছে ই বাড়ির নাকি অন্য বাড়ির এখন হুট করে যাব তার সাথে কথা বলতে রাত তখন তো অনেক রাত এখন তারা আবার কি মনে করে আমরা তাদের বাড়িতে মেহমান তারা মুরগি জবাই দিয়ে রান্না করে খাওয়াইছে আমি মোটামুটি দূর থেকে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো মেয়েটার দিকে তাকাইছিলাম এবং বিশ পঁচিশ মিনিট আমি যেটা দেখলাম মানে যতটুকু দূর থেকে দেখা গেলো এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি দেখি নাই ওসে লম্বায় দেখতে সুন্দর খুবই সুন্দরী মাথার চুলগুলো মনে হয় যেন বাতাসের সাথে হেলে দুলে বেড়াচ্ছে বেশ চক্ষণ পরে মেয়েটা তখন এখান থেকে উঠে গেল। উঠে আমি দেখলাম যে সে আমরা যে বাড়িতে আসি ওই বাড়িটি একটা ঘরের মধ্যে ঢুকলো এবং ঘরে ঢুকার পরে সে লাইট নিবিয়ে দিল ভিতরে ঢুকে গেল। আমার আর ঘুম ছিল না আমি তখন ওই পুকুর পাড়ে গিয়ে বসে আছি পুকুর পাড়ে গিয়ে বসে আছি আর মনে মনে চিন্তা করতেছি এটা আমি কী দেখলাম এত সুন্দর মেয়ে তো আমার জীবনে কখনো আমি দেখি নাই এত তাজ্যব সুন্দরী চেহারার মেয়ে আমি তখন এই প্রায় আপনার ফচরের আগ পর্যন্ত ওই পুকুর পাড়েই বসেছিলাম কারণ পুকুর পাড়ে চাঁদের আলোতে বসে থাকার মজাটাই আলাদা বিশেষ করে যারা গ্রামে বসবাস করে তারাই এই জিনিসটা বেশিটা উপভোগ করতে পারে চাঁদের আলো পুকুরে পানির মধ্যে পড়তেছে এবং সেটা ঢেউ খেলতেছে যেন চাঁদ পুকুরের মধ্যে আরেকটা ডুবে আছে ঠিক এমনটাই মনে হচ্ছিল অনেকক্ষণ পর্যন্ত এখানে বসেছিলাম ফজরে আজানে কিছুক্ষণ আগে আমার আব্বা তখন উঠলো অজু করার জন্য আব্বা তখন ডাক দিল আমার বললো কই গেলি আমি বললাম মুদতে বেরিয়েছিলাম যাই হোক পরে আমার বাবা অজু করলো অজু করে আমার আব্বা তখন তাহিজ্জত পড়বে আব্বা তাহিজ্জত পড়ল ওই পুকুরের পানিতে আমার আব্বা উঁজু করলো এবং আব্বা বললো মাশাল্লাহ এই গ্রামের মানে এই বাড়ির পরিবেশটা এতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ যাই হোক আমার আব্বা তখন উজু করলো উজু করে আমার আব্বা নামাজ পড়লো আমি তখন আব্বার সাথে তাহায্যটা শেষ করলাম করে আমি আর বাবা একসাথে ওদের গ্রামের পাশেই হচ্ছে এলাকাতে মসজিদ আছে ওই বয়স্ক লোকটার সাথে তখন মসজিদে গিয়ে ফজরা নামাজ পড়ে আমার আমি তখন মোটরসাইকেলটা ঠিক করার জন্য চেষ্টা করতেছি তখন আস্তে 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 হচ্ছে সূর্যের আলো পড়তেছে মানে সকাল হয়ে আসছে আমার আব্বা তখন বলল আমরা চলে যাব। মোটর সাইকেলটা কোনোভাবে ঠিক হয় কি না যদি ঠিক হয় তো ভালো ঠিক না হলে আপনাদের বাড়িতে মোটর সাইকেলটা থাকবে আমাদেরকে একটা রিকশায় ম্যানেজ করে দেন আমরা চলে যাই কারণ ধান কেনার জন্য অমু গ্রামে লোক আসবে এরিমা যে বয়স্ক লোকটা তখন হঠাৎ করে বলে বসলো আরে আপনারা বোকামি করেন না মোটর সাইকেলটা এখানেই থাক আমি প্রয়োজনে বাজার থেকে মিস্ত্রি নিয়ে এটা ঠিক করার ব্যবস্থা করে এখান থেকে তো আপনাদের গ্রাম বেশ দূরে আপনারা আপনাদের গ্রামে না গিয়ে যে গ্রামে ধান কিনতে আসছেন সেই গ্রামে চলে যান এবং যেহেতু আপনাদের ওই ট্রাক আসবে এই গ্রামে ট্রাক আসার পরে আপনারা মাল মাইপা পাঠাবেন কি প্রয়োজন একটু তাড়াতাড়ি করবেন মামা তখন সবে মাত্র একটু দিচ্ছিল এরপরে ওই বয়স্ক লোকের কথা শুনে মোটরসাইকেলটা ওদের উঠানে রেখে ছাবিটা দিয়ে আমি আর বাবা তখন রওনা দিলাম ওই গ্রামের মধ্যে এবং আমরা ওই গ্রামে গেলাম ওই গ্রামে যাওয়ার পরে তারা তো একদম সারা রাত বসে আছে সারাটা রাত তারা ঘুমায় নাই মানে ওই গ্রামের যারা কৃষক আছে সবাই বলতেছে আমরা তো সারা রাত জেগে আছি আপনারা আসবেন আমরা ধান কেটে ধান শুকিয়ে পরিষ্কার ধান রেখে আসছি আপনারা নিয়ে যাবেন আপনারা তো আসলেন না আমরা গ্রামে যাওয়ার অনেকক্ষণ পরে তখন আমাদের তিনটা ট্রাক এই গ্রামে ঢুকলো মিনি ট্রাকগুলো ছোটো ট্রাকগুলো গ্রামে ঢুকলো এবং ঢুকার পরে তখন আমার আব্বা ধান মাপতেছে তখনও কিন্তু ধান মাপা শেষ হয়নি প্রায় আপনার তিনটার দিকে ধান মাপা শেষ হয়েছে এবং ধান মাপা শেষ হওয়ার পরে আমার আব্বা তখন কী করলো টাকা পয়সা দিয়ে দিল ওদেরকে ওরা তখন ধান নিয়ে রওনা দিল আমাদের গ্রামের দিকে আমি আর আব্বা তখন পুনরায় ওই বাড়িতে আবারও আসলাম ওই বাড়িতে এবং বাড়িতে আসার পরে এখনকার সে যে দেখা যায় যে বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষ ঢুকলে মেয়েরা যেমন তেমন চলাফেরা করে সামনে আসে কথা বলে বাট ওই সময়টা আসলে একটি অন্যরকম ছিল মেয়েরা সহজেই ঘর থেকে বের হতো না এবং একটা মেয়ে সহজে পর পুরুষের সাথে কথা বলতো না আমি আর আব্বা তখন গেলাম গেলাম পরে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে ওই বয়স্ক লোকটা আমাদের মোটরসাইকেলটা ঠিক করে রেখেছে মানে মোটর সাইকেল উনি ঠিক করে ফেলছে বাজার থেকে লোক এনে ঠিক করার পর মোটর মোটরসাইকেল স্টার্ট হয়ে গেল এবং তেলও উনি আইনে ঢুকাইছে তো আমি তখন আমার আব্বা তখন বললো যে আপনি আমার জন্য এত কষ্ট করলেন ওনাকে কিছু টাকা দিতে চেয়েছিল বয়স্ক লোকটাকে যে আপনি ওষুধ খাইয়েন চিকিৎসা করেন লোকটা আমার আব্বার কাছ থেকে কোনো টাকা নিল না আমার আব্বাকে বলল তোমার আব্বা আমার খুব ভালো বন্ধু ছিল অনেক ভালো বন্ধু ছিল এই গ্রামে এই তল্লাতে যত ধান তোমার আব্বা কিনতো সব আমার কাছ থেকেই কিনতো তোমার আব্বা আজকে বেঁচে নেয় তুমি আমার বাড়িতে আসতে আমি খুব খুশি হয়েছি তবে আরও খুশি হইতাম যদি তুমি আরও দু একটা দিন আমার বাড়িতে থাকতাম আমার আব্বা তখন বলে আমি ব্যবসায়িক মানুষ আমার কি আর এই সময় আছে আপনার বাড়িতে আরও দু দিন থাকার মতো যাই হোক একটা পর্যায়ে আমার আব্বা ওখান থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো কিন্তু ভাই বাড়িতে আসার পরে আমার চোখের সামনেই মেয়েটা ভাসতেছে একেবারে গুটগুটে চাঁদের আলোতে এরকম স্বর্ণালী চাঁদের আলোতে পুকুর পাড়ে চুল খুলে বসে থাকা মেয়েটাকে আমি বারবার মিস করতেছি কোনোভাবেই আমি এই মেয়েটাকে আমার চোখের পাতা থেকে সরাতে পারি না এইভাবে পাঁচ ছয় দিন কেটে গেল আমি যতই ব্যবসা বাণিজ্য করি যতই টাকা পয়সার লেনদেন করি যতই জায়গায় যাই এই মেয়েটাকে কোনোভাবেই আমার চোখের সামনে থেকে সরাইতে পারি না পারি না পারি না পরে ভাবলাম কি করা যায় এই আমি এ সম্বন্ধিত তেমন কিছু জানিও না যে বাবা আমাকে জানাবো বা কিছু বলবো তাও তো জানি না এই গ্রামে আর কখনও যাইও না একবারে গিয়েছিলাম এরপরে আমি পরিকল্পনা করে একদিন আবারও ওই গ্রামে রওনা দিলাম তার প্রায় সপ্তাহখানিক পরে একেবারে সকালবেলা ভোরে মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম রওনাতে আমি তখন সেই গ্রামে সেই বাড়িতে পৌঁছাইলাম প্রায় দুপুরের দুপুরের দিকে পৌঁছানোর পরে তারা তো তখন আমাকে দেখে অবাক আমি আসছি এবং ওই বয়স্ক লোকটা আমাকে খুব আদর আপ্যায়ন করে ভিতরে ঢুকালো আমাকে বলল যে তোমার আব্ব নাকি হঠাৎ করে তুমি আসলাম বললাম এমনি আসছি আপনাদের বাড়িতে এক রাত থেকে গিয়েছে ভালো লাগতেছে যার জন্য এমনি আসলাম এবং আপনাকে আমার দাদা করে ডাকতে ভালো লাগে আমার তো দাদা নাই আপনি আমার দাদা তো আমাকে বললো ভাবা খুব খুশি হলাম দাদা চলেন না ঘুরে এসে আপনাদের গ্রামটা দেখে আসি ওই সময় তো আর দেখা হয়নি পরে ইনার সাথে আমি ওনার বাড়ির আঙিনায় আশেপাশে ঘুরতেছি আর তাদের বাড়ির ভিতরে রান্নার ধুম পড়ে গেছে মশলার গন্ধে একেবারে মুগ্ধ অবস্থা রান্নাবান্না করতেছে খাওয়া দাওয়ার আয়োজন হবে যেই হোক অনেকক্ষণ এখানে ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করতে জিজ্ঞেস করলাম যে দাদা আপনাদের পরিবারে কে কে আছে বলে আমাদের পরিবারে তো তেমন কেউ নাই আমার একটা আমার একটা নাতিন আছে আমার ছেলে আছে ছেলের বউ আছে এই এই তারাই তা আমি তখন বললাম আপনার অন্য কোনো ছেলে মেয়ে নাই বা নায় নাথ নাই বলে না আমার একটাই ছেলে এবং ওই এক ছেলের ঘরে আমার এক নাতিন আল্লাহ আমাকে এটাই দিয়েছে আমাদের পরিবারে আর কেউ নাই। তা আমি বললাম ও আচ্ছা বেশ ভালো এরকম করে আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে কোনো না কোনোভাবে ওই নাতিনের সাথে একটু কথা বলা তো এরকম করে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করলাম দুপুরের দিকে খাওয়া দাওয়া করে আমি যাচ্ছি না ঘুরতেছি আর আমি যে ঘুরতেছি ওই দাদাও কিন্তু খুব খুশি আমি যেতে উনি কিন্তু আমাকে যেতেও দেয় না পরে আমি বললাম দাদা আমি কিন্তু আজকে আপনাদের বাড়িতে বেড়াবো বলে হে অবশ্যই বেড়াইবা আমাদের বাড়িতে থাকবা আজকে তুমি আমার বাড়িতে থাকবা পরে মা পরে দাদা আর আমি দোকানে গেলাম চা নাস্তা করতেছি দাদা সবার সাথে পরিচয় করাই দিচ্ছে এটা আমার নাতি আমার বাড়িতে বেড়াইতে আসছে এই সেই অনেকক্ষণ দোকানে আড্ডা টাড্ডা মেরে রাত্র আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা তখন আবার বাড়িতে চলে আসলাম আসার পরে আমার জন্য রান্না রান্নাবান্না হলো আমি বড় পেট খাবার খেলাম খাবার খাওয়ার পরে তখনও কিন্তু চাঁদের আলো খুব সুন্দর চাঁদের আলো আমাকে যেই ঘরে থাকতে দিলো ওই ঘরে আমি আর ওই ভূঁইরা দাদা একসাথে ঘুমাইছি ঘুমানোর পরে ওই জানালা দিয়ে আমি পুকুর পাড়ের দিকে তাকায় আসি রাত্র আনুমানিক প্রায় বারোটার দিকেই এই পুকুর পারে ওই মেয়েটা আবারও আসছে মেয়েটা আবারও আসছে এবং এসে সেম একই জায়গায় পুকুর পারে বসে আছে বসে থাকতে দেখে আমি তখন আস্তে আস্তে করে ওই ভূইয়ার কাছ থেকে উঠলাম উঠে উঠানের মধ্যে গেলাম খুব সতর্কতার সহিত উঠানের মধ্যে গেলাম উঠানের মধ্যে গিয়ে চিন্তা করতেছি কি করা যায় এখন কথা বললে যদি মেয়ে চিৎকার দেয় বা পিছনের দিকে দৌড় দেয় লোক ডাকাডাকি করে তাহলে তো মনে করেন একটু সমস্যা কি করা যায় উঠানের মধ্যে গিয়ে আমি তখন আমাদের ওই ওই সময় আর কি যেটা সবচেয়ে বেশি প্রচলন ছিল এখন হয়তো এটা এখনকার ছেলেমেয়েরা শুনলে হাসবে তখন এরকম একটা গলা হাইট বলতে একটা বিষয় ছিল তো গলা হাইট দিলে হতো কেই যে বুঝতে পারতো যে কেউ একজন আসছে তা আমি এরকম করে গলার শব্দ করলাম মেয়েটা তখন লাভ দিয়ে ওখান থেকে উঠেই সারা একটা কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছের আড়ালে লুকিয়ে গেল কাঁঠাল গাছের আড়ালে লুকিয়ে গেল দৌড় দিল না কিন্তু মানে এখান থেকে উঠে কাঁঠাল কাঁঠাল গাছের আড়ালে লুকিয়ে গেল তো আমি আমার কানি চোখে দেখতেছি কাঁঠাল গাছের আড়ালের মধ্যে সে লুকাইছে তা আমি চিন্তা করতে আসে আমি যদি পুকুর পাড়ের দিকে যাই তাহলে সে যদি দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায় যার জন্য আমি কি করলাম ওই তার ঘরের দুয়ার ঘেসে, যাদের সে দৌড় দিয়ে যেতে না পারে ওই করে দরজা ঘেসে গেসে কাঁঠাল গাছের কাছাকাছি গেলাম গিয়ে বলতেছে আমি আপনাকে দেখেছি আপনি এখানে লুকাইছেন আমি তো আপনাদের বাড়ির মেহমান তা আমার কাছে লুকিয়ে লাভ কী একটু কথা বলবো সামনে আসবেন পরে বলতেছে আমি আসলে সামনে এসে কথা বলতে পারবো না আমার লজ্জা লাগে আপনি কি বলবেন ওখানে থেকেই বলেন আর অনেক রাত হয়েছে তো কেউ দেখলে খারাপ মনে করবে আমি তখন বললাম আপনার নাম কি বলে আমার নাম সালেহা খাতুন আমি বললাম সালেহা খাতুন আপনার নাম ভালো আছেন আপনি বলে হ্যাঁ ভালো আছি আমি বললাম আপনার দাদা দাদি অথবা আপনার বাবা মা তারা হয়তো বয়স্ক মানুষ তারা বুঝে না কিন্তু আপনি কি কোনো কিছুই বুঝতে পারেন না তা আমাকে বলে আমি কি বুঝবো আমি যে আমি আপনাদের বাড়ি থেকে চলে গেলাম এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে আমি আপনাদের বাড়িতে আবার কেন আসলাম দুপুরবেলা এসে কেন আমি সারা রাত থাকতেছি এটা কি আপনি বুঝেন না আমাকে বলে আমি কি বুঝবো আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না আপনার রাস্তা ছাড়েন আমি বাড়ি যাব আমি ঘরে ঢুকবো আমি বললাম না আমি আপনাকে দেখার জন্য এখানে আসছি আপনার সাথে কথা বলার জন্যই আসছি আর আমি আসছি বলে আপনি চলে যাবেন এটা তো হতে পারে না আমাকে তখন বলতেছি কি বলতেছেন আপনি এগুলো আমি বললাম দেখেন আমি এই পুকুর পাড়ে আপনাকে আজ থেকে এক সপ্তাহ আগে যখন আমার বাবাকে নিয়ে আসছিলাম তখন দেখেছি আপনার খোলা চুল আর আপনার ওই মনোমুগ্ধকর চেহারা আমার মনটা কেড়ে নিয়েছে শুধুমাত্র আপনাকে দেখার জন্য সেই অজপাড়া গায়ে থেকে এত দূর থেকে আমি সাইকেল চালিয়ে আপনাদের বাড়িতে আসছি পরে আমাকে বলে আপনি আমার কাছে কী চান আমি বললাম আপনি যদি রাজি থাকেন আমি আমার বাবাকে বলে আপনাকে কি বউ বানিয়ে আমি আমার ঘরে আপনাকে তুলতে চাই তখন পর্যন্ত কিন্তু মেয়েটা ওই গাছের আড়ালে থেকে আমার সাথে কথা বলতেছে তখনও কিন্তু সামনে আসা নাই পরে আমাকে বলতেছে দেখেন আপনি আমার সম্বন্ধে কিছু জানেন আমি বললাম না আপনার সম্বন্ধে কোনো কিছু জানার তো আমার প্রয়োজন নাই আমি আপনাকে দেখেছি আমার ভালো লেগেছে ততটুকুই তো আমার জানা আর কোনো কিছু জানা নাই আমাকে মেয়েটা বলে আমার দাদা যতটুকু বলল আপনারা অনেক বড় বণিক বংশ বাণিজ্যিক বংশ আপনাদের আপনারা অনেক টাকা পয়সার মালিক ব্যাপারে পারা আপনাদের এলাকা তো এখন আপনি আমাকে বিয়ে করবেন আমাদের সাথে তো আপনাদের আকাশ পাতাল কি আপনি জানেন আমি বললাম হে সেটা আমি জানি পরে আরও অনেক কিছু জানার আছে আপনি সকালে আমার দাদার কাছ থেকে যাই নেন আমাকে একটু যেতে দেন আমি চলে যাব আমি তখন বললাম যে না আপনি যেতে পারবেন না আপনার সাথে আমার কথা কেন শেষ হয় কথা আছে এইভাবে তখন হঠাৎ করে উঠানের ভিতরে আমি বুঝতে পারলাম যে মেয়ের দাদা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে উঠানের দিকে আমাকে খোঁজার জন্যই কিন্তু চলে আসছে হারিকেন হাতে নিয়ে আমাকে খোঁজার জন্য আসছে আমি তখন বলি সর্বনাশ হয়ে গেছে আপনার দাদা তো ঘুম থেকে উঠে গেছে বলে আপনি কি বলেছিলাম না আপনি আমার একটা কলঙ্ক করার জন্য এই গ্রামে আসছেন এই বাড়িতে আসছেন আমি বললাম আপনি গাছের আড়ালে লুকিয়ে থাকেন আমি গিয়ে আপনার দাদার ঘরে ঢুকে তারপর আপনি ঘরে যাই এই বলে আমি তখন ওই বইয়ের কাছে গেলাম গিয়ে বললাম কী ব্যাপার দাদা পরে বলে তুমি কই গেলাম আমি তো তোমার খুঁজতে বেরিয়েছি আমার আমি তো পস্তাব করার জন্য উঠছিলাম ও আচ্ছা ঠিক আছে তো প্রস্তাব হয়েছে আমি বলে যে হইছে দাদা চলেন এই বলে আমি তখন দাদার নিয়ে আবার ঘরে ঢুকলাম ঘরে ঢুকার পরে জানালা খুলে দেখি যে ও আর নাই চলে গেছে সারাটা রাত কখন এই পাশ কখন ওই পাশে ভূরার সাথে শুয়ে আছি সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি তখন দাদারে বললাম দাদা নাস্তাও করলাম নাস্তা শেষে বললাম দাদা আপনার সাথে আমার কিছু কথা আছে আপনি যদি আমাকে একটু সময় দেন তো আমাকে বললো ঠিক আছে কি সময় বা কি কথা বলো আমি অনেকে ডাইকে তখন ওনাদের পুকুর ঘাটের দিকে নিলাম মিয়া বসলাম বৈশা বললাম দাদা আমার তো দাদা মারা গেছে আপনি তো আমার কাছে আমার দাদার মতো তো আমি আপনাকে কয়টা প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়েন আমার উপর কিন্তু কোনো রাগ অভিমান ক্ষোভ রাখেন না আমাকে বললো না নাতি আমি তোমার উপর কোনো রাগ অভিমান খুব রাখবো না কী আমাকে খুলে বলো তো কোনো সমস্যা আমি বললাম দাদা আপনাদের গ্রামে মানে আপনাদের বাড়িতে সালেয়া খাতুন তো আপনার নাতিন তাই না বল তুমি জানলা কেমন করে ও নাম তো আমি তোমাকে বলি নাই আমি জানছি এটা আপনার নাতিন না বলো হ্যাঁ আমার নাতিন আমি বললাম আপনার নাতিনিয়ের নাতিনের জন্য কোনো বিয়ের ঘটর আসে বা বিয়ের কোনো কথাবার্তা চলতেছে পরে আমাকে বলে বাবা রে এই নাতিরে আমার নাতিটা তো আমার নাতিনটা তো খুব কষ্টের একটা জীবন ওর জীবনে তো অনেক কষ্ট আমি তখন বললাম কি কষ্ট বলে আমার নাতিনটার একটা বিয়ে হয়েছিল এবং বিয়ে হওয়ার পরে একটা কন্যা সন্তান হয় কন্যা সন্তানটা যখন প্রায় ছয় বৎসর বয়স তখন ওই স্বামীটা খুব খারাপ ছিল আমার নাতিনটার গায়ে হাত তুলতো পানি করতো এবং খুবই খারাপ ছিল যৌত উৎসাহিত অনেক কিছু দিয়েছি অনেক কিছু দিয়েছে। আমার বিটা আমারই আমার বাড়ির ভিতরে ওই বাড়িতে জায়গা ছিল সেটা বিক্রি করে পর্যন্ত টাকা দিয়েছে কিন্তু টাকা আর নিতে এসে নিতে এসে নিতে এসে এবং সে জুয়া খেলে এক জুয়ারি পরে চিন্তা করলাম আর কত দিব আর কত দিব একপর আমি আমার নাতিনটাকে ওই বাড়ি থেকে নিয়ে আসি এবং আমার নাতিনটাকে যখন আমি নিয়ে আসি ওই জুয়ারি তখন আমার আমার যে নাতিনের একটা মেয়ে ছিল আমার মেয়েটা আমার ওই নাতিনের মেয়েটাকে দিল না মেয়েটাকে আটকায় রাখলো এবং মেয়েটাকে ছাড়া আমি যে নাতিনটাকে নিয়ে আসলাম আমার নাতিনটা আসার পরেই প্রচণ্ড মন খারাপ করলো কান্নাকাটি করে কারোর সাথে খুব বেশি কথা বলে না বেশিরভাগ সময় গম্ভীর হয়ে বসে থাকে ওর মনটা অনেক খারাপ কথাগুলো শোনার পরে এই যে আমি ওনার সাথে কথা বলতেছি আমি খেয়াল করে দেখলাম যে ঘরের কর্নায় উঁকি মেরে আমাকে সালেয়া খাতুন দেখতেছে যে আমি তার নানার সাথে তার দাদার সাথে কথা বলতেছি তো কথাবার্তা বলার পরে আমি বললাম যে তো দাদা এখন বিয়ে শাদি দেওয়ার কোনো পরিকল্পনা বা বিয়ে শাদির ঘর আসে কি না বলে হ্যাঁ ঘর আসে ঘর আসলে কি হবে আমার তো বিয়ে বসে না ওর জন্য তো এখনো অবিবাহিত ছেলে ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে আমরা তো বিয়ে দিতে চাই কিন্তু ও তো বিয়ে বসতে রাজি না আমি তখন বললাম কেন রাজি না বলে ও বিয়ে বসবে না ও বলে ও আর বিয়ে বসবে না আমি তখন বললাম এটা কোনো কথা হইলো এখনও তো ওনার সম্পূর্ণ যৌবন রয়েই গেল বিয়ে না হলে কি করে হবে এটা তো কোনো কথা হতে পারে না দাদা তখন আমাকে বলল আমি কি করব আমার বয়স হয়েছে আমার তো মরার পথযাত্রী আমি আমি কি করতে পারবো ও যদি বিয়ে না বসে তাহলে ওর পায়েও কুরাল মারছে আমার তো কিছু করার নাই আমি তখন বললাম দাদা আমি বেশি সময় নেবো না এবং সময়ও লম্বাই তো করবো না আমি আপনাকে কিছু সত্য কথা বলতে চাই এই যে আমি দাদার কাছ থেকে শুনলাম মেয়েটার বিয়ে হয়েছে সন্তান আছে বিশ্বাস করেন এতে আমার বিন্দু পরিমাণের কষ্ট লাগলো না মানে আমার মনের ভিতরে কোনো খারাপ লাগেই কাজ করলো না যে এর বিয়ে হয়েছে বাচ্চা আছে তাদের হয়েছে আমি দাদারে বললাম যে দাদা সত্যিকার অর্থ আমি আপনার নাতিন সালেহা খাতুনকে দেখার জন্য আপনার বাড়িতে আবারও আসছে এবং গতকালকে রাতে তার সাথে আমার দেখা হয়েছে আপনি যদি অনুমতি দেন আমি আমার বাবাকে পাঠিয়ে তাকে বানে আমার ঘরে নিতে চাই এটা বলা মাত্রই দাদা তখন আমার দিকে বড় বড় চোখ করে তাকে আছে। আমাকে বলে তুমি কি বলছো একটু ভেবে দেখছো আমি বলে অবশ্যই ভেবে দেখছি বলে ব্যাপারি পাড়ার ছেলে তুমি ব্যবসায়িক পাড়ার ছেলে তুমি তোমার দাদা এত বড়ো ব্যবসায়িক তোমরা আমার মেয়েরে আমার নাতিনরে বিয়ে করে নিয়ে যাবা এটা তো সম্ভব না তোমার পরিবার তো এটা কখনোই মানবে না আমার পরিবারকে মানানোর ব্যবস্থা আমি করব। আপনি রাজি আছেন কি না শুধু সেটা বলেন আপনি যদি রাজি থাকেন তো বাকিটা আমি করবো পরে আমার বলে হ্যাঁ আমি রাজি আছি তুমি যদি এটা ম্যানেজ করতে পারো সব কিছু ঠিক করতে পারো তাহলে আমার তরফ থেকে আমি রাজি আছি আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি রাজি থাকলেই হয় বাকি সব কিছু আমি করব। এবং দাদার সাথে কথাবার্তা শেষ করে আমি তখন দুপুরের দিকে রওনা দিলাম দাদার আমি বললাম যে আমি আপনাকে আসবো এসে আমি আপনাকে সব কিছু জানাবো বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরেই তো আব্বা আম্মা খুব খেপে আছে সারা রাত কোথায় ছিলাম সারাদিন কোথায় ছিলাম তাদের হাজারো প্রশ্ন হাজারো কথাবার্তা যাই হোক সব কিছুর পরে সব কিছু ঠিকঠাক হলো আমি তখন আমার আব্বারে দুই দিন পরে আব্বারে ডাক দিলাম আবার ডাক দেওয়া বললাম আব্বা দাদা তো মারা গেছে দাদা তো বেঁচে নাই তোমার সাথে আমার কিছু কথা আছে এই পর্যন্ত কিন্তু আব্বা মা আমার বিয়ে নিয়ে কোনো চিন্তাভাবনা নাই যে আমাকে বিয়ে করাবে আমার বয়স হয়েছে এগুলো নিয়ে কিন্তু তারা কোনো কথাবার্তা নেই ওই ব্যবসা নিয়ে আছে আমার মা তার আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী তাদের সাথে সময় কাটাচ্ছে আর আমার আব্বা কোথায় চাউলের আড়ত আছে কোথায় চাউল রাখবে কোথায় চাউল বিক্রি করবে এই নিয়ে আমার আব্বা আছে আব্বার টেনশানে আমি তখন আব্বারে ডাক দিয়ে বললাম যে আব্বা এই ঘটনা আমরা যে সেদিন গিয়েছিলাম ওই দাদার বাড়িতে দাদার একটা নাতিন আছে নাম হচ্ছে সালেহা খাতুন মেয়েটারে আমার একটু মনে ধরছে আমি তার বিয়ে করব। এটা বলা মাত্রে আমার আব্বা তখন মানে একদম রেগে গেল আমাকে বললো কি বললি এটা তুই তুই তাদের সম্বন্ধে জানিস আমি বললাম জানি তো ওদের তো অনেক বড় বংশ মেয়ের দাদার একটা সময় জায়গায় সম্পত্তি ছিল অনেক বলে এখন কি আছে এখন তাদের কি আছে এখন তাদের এক এক বিঘা জায়গাও নাই তারা মানুষের জমিতে ফসল ফলায় মানুষের জমিতে কাজ করে এরকম একটা পরিবার তো আমি কখনোই তোকে বিয়ে করাব না আর দেখুন বললাম আব্বা তুমি বলো কি সমস্যাটা কী ওরা হয়তো এখন একটু গরিব আল্লাহ হয়তো তাদেরকে একটা সময় ভালো করবে বা আমরাও তো গরিব হয়ে যেতে পারি আমার আব্বা বলে আন্দাতের উপরে নির্ভর করে কোনো কিছু করা ঠিক না আর আমার তরফ থেকে এটা কখনোই সম্ভব না আমি এটা কখনোই করতে পারবো না আমি আব্বাকে যতটাই বুঝাইলাম আমার আব্বা কোনোভাবে আমার বুঝ নিল না আব্বা আমার বুঝ মানলই না এবং আব্বা আমাকে সর্বোপরি বলে দিল যদি আমার বিয়ে করতেই হয় আমার আব্বা দেখে শুনে কোনো এক বড় বংশে আমাকে বিয়ে করাবে ওই অজপারাগের মেয়ে সালেহা খাতুনকে আমাকে বিয়ে করাবে না আমি তখন চিন্তা করতেছি এই মানে এই মেয়েটাকে আমাকে বিয়ে করাচ্ছে না যদি জানতে পারে যে মেয়ের একটা বিয়ে হয়েছে তার একটা বাচ্চা আছে তাহলে তো ভুলেও আমাকে বিয়ে করাবে না এটা শুনলে তো আমার আরও রেগে যাবে বেলায় সন্ধ্যা হলো সন্ধ্যার পরে আমি তখন আমার মায়েরই ধরলাম যে মা এই ঘটনা মা আমার বলো তোর বাবা আমার তখনই জানাইছে তোর বাবার কথার উপর আমি কথা বলতে পারবো না তোর বাবা যা বলবে তাই এর উপরে আমার আর কোনো কথা নাই তো এখন যে আমি আমার আব্বারে বুঝাবো আমার পরিবারে তো আর কেউ নাই দাদা দাদি নানা নানি তো কেউ নেই আমার আব্বার সাথে কথাবার্তা বলার মতো আমি প্রায় একটা মাসের মতো আমার আব্বারে বুঝাইলাম মায়েরই বুঝাইলাম যতই তাদেরকে বুঝাইলাম তাদের কাছে নত হইলাম ছোট হইলাম যে কিছু একটা করেন অনুরোধ না তারা আমার কোনো কথাই আমলে নিল না তাদের কথাই একটা তারা ওই গ্রামে আমাকে বিয়ে করাবে না এবং তারা এরকম নিম্নবিত্ত কোনো ফ্যামিলির মেয়েকে বউ বানিয়ে তারা এই ঘরে আনবে না তাদের সোজা কথা সাফ কথা মানে চিন্তা করলাম কী করা যায় কিছুতে একটা করতে হবে কারণ আমি তো সালেয়া খাতুনকে পছন্দ করেছি ওকে আমার বিয়ে করাই লাগবে আমি তখন তার বেশ কয়েকদিন পরে পুনরায় আবারও আমি সেই সালেয়া খাতুনের বাড়িতে রওনা দিলাম মোটরসাইকেল নিয়ে ওখানে গিয়ে দুপুরে পৌঁছাইলাম একইভাবে তারা আমার জন্য রান্না বান্নার আয়োজন করলো আমি তখন গিয়ে দাদার পা ছেঁপে ধরলাম ঘরের মধ্যে দাদারে আমি আপনার পা ধরে কান্না করতেছি আমার বাবা মাকে আমি রাজি গেরোতে পারি নাই আমার দাদা মরে গেছে আপনি আমার দাদা আপনি আমাকে সালেয়া খাতুনকে আমার কাছে বিয়ে দেন আমি ওর বিয়ে করতে চাই আমাকে বলে তুই পাগলামি করিসটা তোর বাবা আমার রাজি না হলে তো আমি বিয়ে দিতে পারবো না আমার তো সম্ভব না আমি তখন কান্নাকাটি করতে দাদা আপনার কাছে অনুরোধ আপনি সালে এক তুনকে আমার কাছে বিয়ে দেন পরে দাদা কান্না কণ্ঠে আমার বলে যে দেখ এত বিয়ের গড় আসছে অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসছে আমার নাতিন কিন্তু কাউরই বিয়ে করার জন্য রাজি হয় নাই কিন্তু যখন আমি তোর কথাটা বললাম যখন বললাম যে বাচ্চা মিয়া তোর বিয়ে করতে চায় তখনই আমার নাতি রাজি হলো আমার নাতিন রাজি আমার নাতিন বলল যে লোকটাকে আমার মনে ধরছে আমার নাতিন তোকে বিয়ে করার জন্য রাজি আছে কিন্তু আমি কি করব। আমার তো আসলে কিছু করার নাই যতক্ষণ না পর্যন্ত তোর বাবা রাজি না হয় আমি তখন বললাম যে আমার বাবার দায়িত্বটা আপনি নিয়ে নেন আপনি আমার বাবার দায়িত্বটা নিয়ে আপনি আমাকে বিয়েটা করান আপনার কাছে আমার আকুল আবেদন অনুরোধ মেহরবানি করে আপনি এই কাজটা করেন তো দাদা তখন মোটামুটি একটু নরম হয়ে আমাকে বললো আমি ওর সাথে কথাবার্তা বলে তোকে জানাচ্ছি তো মুহূর্তের মধ্যে ওই সালেহা খাতুনের মা বাবার সাথে কথা বলল, তাদের সাথে কথা বললো তারা রাজি হলো তারা বলল ঠিক আছে ছেলে যদি তার পরিবার ছাড়া বিয়ে করতে চায় বা বিয়ে যদি ছেলে করতেই চায় আমরা রাজি আছি তারা তখন রাজি হলো সেদিন রাতের বেলায় মোল্লা ডেকে কলমা কাবিন করে আমার সাথে খাতুনের বিয়ে হলো এবং সেটা খাতুনের বাবা মা এবং তার দাদার সম্মুখে বিয়ে হবার পরে সে রাতে খাতুনের সাথে আমার বাঁশড় রাত হয় আলহামদুলিল্লাহ আমি সুন্দর একটা বাঁশড় রাত কাটাই পরের দিন সকালবেলা হাত মুখ ধুই আমি তখন দাদাকে বললাম দাদা আমি এখন যাই আমার বাবা মাকে যেভাবেই পারি ম্যানেজ করে আমি সালে একাদমকে নিয়ে যাব। তিনি বলে ঠিক আছে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন বাড়িতে আসি বাড়িতে এসে পুনরায় একইভাবে আমি আমার বাবা মাকে বোঝাতে শুরু করি যে দেখো আমার তোরে ভাল লাগছে আমি বিয়ে করতে চাই বিয়ে করে ফেলেছি এটা বলি নেই বলি বিয়ে করতে চাই তারা কোনো না কোনোভাবেই আমার কোনো প্রস্তাবে রাজি না আমার কোনো কথাই তারা শুনবে না আমার কোনো কথা তারা মানবেও না তাদের কথাই একটা তারা ওই গ্রামে আমাকে বিয়ে করাবে না তো এরপরে আর কি করার আমি পাঁচ দিন ছয় দিন পরে এই বাড়িতে আসতেছি থাকতেছি এবং ওর সাথেই থাকতেছি মাঝে মাঝে আইসা থাকতেছি জামাই হিসাবে যতটুকু পারতেছি তাদেরকে খরচ দিচ্ছি আমার বউর খরচ দিচ্ছি টাকা পয়সা দিতেছি তখন আমার তো কাছে তো প্রচুর টাকা টাকা পয়সা দিতেছি বা সব কিছুই করতেছি কিন্তু তারাই আমি বউ বানায় ঘরে নিতে পারতেছি না ঘরে উঠাইতে পারতেছি না কারণ আমার বাপা রাজি নাই তো এই যে এইভাবে আমি মাঝে মাঝে রাতের বেলায় বাইরে থাকি রাতের বেলায় বাড়িতে যাই না দুই তিন দিনের জন্য উধাও হয়ে যাই এই বিষয়গুলো তখন আমার আম্মা খুব ভালো করে ফোকাস করতে শুরু করলো তারা চিন্তা করলো যে আমি কোনো না কোনো একটা খারাপ কাজ করি যেহেতু বিয়ে করতে যাচ্ছি আমাকে তারা বিয়ে করাই নাই সম্ভবত আমি খারাপ কোনো জায়গায় যাই আর ওই সময় যাত্রার আসর হতো তারা মনে করতো আমি যাত্রার মধ্যে চলে যাই ওইখানে ফাতরা মেয়েদের সাথে আমি সময় কাটাই এটা আমার আম্মা মনে করে তারা তখন আমার জন্য বিয়ে ঠিক করলো তারা আমার জন্য বিয়ে ঠিক করলো বিয়ে ঠিক করার পরে আমাকে বলতেছে অমুক জায়গায় তারা মেয়ে দেখতে যাবে আমাকে নিয়ে যাবে আমি যখন আমার আব্বা মাকে ঢিরিক বললাম যে না আমি যদি বিয়েই করতেই হয় তবে সালেহাকেই বিয়ে করবো আমি অন্য কাউকে বিয়ে করব না তোমরা অন্য কোথাও মেয়ে দেখে লাভ নাই আব্বা মা তখন বলতেছিলো যে না যদি বিয়ে তোর করাই লাগে তাহলে তোর এই জায়গায় বিয়ে করতে হবে অন্য জায়গায় আমরা বিয়ে করাবো না মানে তাদের পছন্দে আমার বিয়ে করতে হবে আমি আমার নিজের পছন্দে বিয়ে করতে পারবো না এটা হচ্ছে আমার বাবা মায়ের সোজা সাপটা কথা যে তাদের পছন্দে আমার বিয়ে করতে হবে অন্যথায় আমাকে অন্যথায় তারা এই বিষয়ে তারা কোনো কিছু জানে না বা তারা তাদের মতো করে খুব স্ট্রং পদক্ষেপ নিয়ে আছে দেখলাম যে না আমার পছন্দের কোনো মূল্য তারা দিতেছে না এবং আমার পছন্দ অপছন্দ নিয়ে তাদের কোনো কিছু যায়ও আসে না তারা তাদের মতো করেই এক জায়গায় মেয়ে ঠিক করে ফেলছে এবং বিয়ের কথাবার্তা তারা ফাইনাল করে ফেলতেছে এইভাবে পাঁচ ছ দিন পর একদিন আমি হঠাৎ করে আমার আব্বাকে জানাইলাম যে আব্বা আমি অনেক বুঝাইলাম তোমাদেরকে তোমরা যেহেতু বুঝলা না তা আমার আসলে আর করার কিছু না আমি তোমাকে একটা কথা বলি আমি কিন্তু সালিয়া খাতুনকে বিয়ে করছি আজ থেকে বেশ কয়েক মাস আগে আমার আব্বা তো একদম মানে আসমান থেকে বসছে চোখ বড় করে ফেলতেছে কি বললি এটা তুই কি বললি হ্যাঁ আব্বা আমি যেটা বলছি তোমাকে এটা সত্যিই বললাম যে আমি সালেয়া খাতুনকে বিয়ে করছি সে আমার বিবাহিতা বউ তো তুমি যেহেতু বাবা রাজি নাই তাহলে আমার কিছুই করার নাই আমি তোমার কাছে মাফ চাই তুমি আমার মাফ করো আমি চলে যাব। এই বলে আমি তখন মোটর সাইকেল টান দিলাম আমার কাছে যা কিছু ব্যবসায়িক টাকা পয়সা ওগুলো নিয়ে আমি সালাইয়া খাতুনের বাড়িতে আসলাম বাড়িতে এসে সালাহা খাতুনের বাবা আমাকে তা তাড়াতাড়ি বললাম যে আমি আপনাদের বাড়িতে থাকবো এখান থেকে আমি এখানেই থাকবো আমি আমার আমাকে সবকিছু সব কিছু বলে আসছে আমি ওখান থেকে যাবো না পরে আমি ওইখানেই থাকতে শুরু করি সালেয়াখাতুনের বাড়িতে থাকতে শুরু করি এভাবে প্রায় তিন মাসের মতো কেটে গেছে এই তিন মাসে আমার আব্বা মোরুলকে পাঠাইছে একে পাঠাইছে ওকে পাঠাইছে ওদের নামে থানায় মামলা করছে অনেক ঝামেলা করছে ওইদিকে না যাই প্রচুর ঝামেলা করছে এত ঝামেলার পরে আমি কিন্তু সালেয়াখাতুনকে সারি নাই আমি খাতুনের সাথেই আছি তিন মাস পরে একদিন আমার আম্মা হঠাৎ করে আসছে সালিয়া খাতুনের বাড়িতেও না আমার শ্বশুর বাড়িতে আমি তখন বাণিজ্যিক কারণে ধান কেনার জন্য বাইরে গেছি আমি তখন টুকি রেখে আমি নিজেই ধান কিনতাম নিজেই ব্যবসা করতাম যেহেতু আমার কাছে প্রায় টাকা পয়সা ছিল আমার আম্মা আসার পরে দুপুরবেলা দেখলাম আমার আম্মা বাড়িতে আমার আম্মাকে দেখে তো আমি কিরা আম্মা হঠাৎ করে কেন এবং সালিয়া খাতুন এসে আমার আম্মার খুব সুন্দর ব্যবহার খারাপ ব্যবহার না ভালো ব্যবহার আমার আম্মা বলতেছে বউ নিয়ে বাড়ি যাবে আমার আম্মার বউ পছন্দ হয়েছে আমি তো ভাবলাম যে আলহামদুলিল্লাহ এবং আম্মা যদি এই কথা বলতেছে তাহলে তো আর মানে কোনো কিছু আর বাকি নাই যেটা আমার আম্মার পছন্দ হয়েছে তা বললাম ঠিক আছে মা তুমি যেটা বলেছো সেটাই হবে তাইলে আমরা বউ নিয়ে বাড়ি যাব। পরে সালিয়া খাতুনকে বউ বানিয়ে এর পরের দিনে ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি তখন সালিয়া খাতুনকে বাড়িতে নিয়ে গেলাম বাড়িতে নিয়ে যাওয়ার পরে সালিয়া খাতুন আমার বাড়িতে বসে যে গেল এবং যে গিয়ে সে আমার বাড়িতে প্রথম কয়েকটা দিন মোটামুটি একটু ভালোই দেখলাম আব্বা আম্মা তার সাথে ভালো ব্যবহার করতেছে ভালোভাবে চলতেছে কিন্তু কয়েকটা দিন পার হতে না হতে হঠাৎ করে আমি এক ভিন্ন রকম কিছু দেখতে পেলাম আমার বাপমা ওর সাথে খুব কথা বলে না এবং উকি দিয়ে প্রচুর কাজ করে কারণে ও কারণে মানুষের কাছে ছোট করে অপমান করে অপজ্ঞা করে মানে একজন পুত্র বধূ হিসাবে যতটুকু সম্মান শ্রদ্ধা ভালোবাসা আমার পরিবারে পাওয়া দরকার তার এক পার্সেনও খাতুন পাচ্ছে না প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাকে অপমান অপদস্থ করা হচ্ছে আমি আমার বাপমাকে বললাম তোমরা এরকমটা কেন করো ও গরিব বলে ও গরিব বলে তোমরা এরকম করো ওর মতো একটা মেয়ে তো তোমরা পুরো তল্লাতে খুঁজে পাবা না ও এত সুন্দর একটা মেয়ে তাকে কি তোমাদের পছন্দ হয় না এরকম করে সময়গুলো কাটতে কাটতে মরার উপরে খারা যে বিষয়টা বলে প্রায় ছয় মাস পরেই আমার মা কিভাবে জানি খবর পেয়ে গেল যে সালিয়া খাতুনের আগে বিয়ে হয়েছে তার একটা কন্যার সন্তান আছে এটা জানার পরে তো আমার মাকে আমি আর ধরে রাখতে পারলাম না মা আমার অগোচরে সালেয়া খাতুনকে মাঝে মাঝে মারে ওর গায়ে হাত তোলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য তাবিজ তোমান করে অনেক কিছুই করে আমি যতটুকু সালেয়া খাতুনকে পারতেছি রাতের বেলায় বুকে ঝরিয়ে ধরে কপালে চমো দিয়ে ঘুম পাড়াচ্ছি আমি রাতে আদর করে দিনের পরিশ্রমগুলো আমি তার মুছে দিচ্ছি এমন করে সালেয়া খাতুনের সাথে আমার সম্পর্ক আস্তে আস্তে সামনের দিকে পেরোচ্ছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যদি সালেয়া খাতুনের ঘরে একটা সন্তান হতো তাহলে হয়তো সব কিছু আরও সহজ হয়ে যেত তাহলে হয়তো আমার বাবা মা আর এতটা খারাপ হয়ে যেত না একটা সন্তান আদি হলে কিন্তু সালিয়া খাতুনের ঘরে কোনো সন্তান হচ্ছে না মাসের পর মাস আমি অপেক্ষা করে যাচ্ছি কোনো সন্তানের মুখ আমি দেখতে পাচ্ছি না আমার মা তখন বড় দুঃখ কষ্ট নিয়ে আমাকে বলল মেনে নিলাম এ গরিব ফ্যামিলির মেয়ে তোকে আমরা বিয়ে করালাম মেনে নিলাম ওর বাবা মায়ের কিছুই নেই সেটাও মানলাম মেয়ে দেখতে শুনতে ভালো সেটাও মানলাম সবই ঠিক আছে কিন্তু যদি তোর কোনো সন্তানাদি না হয় তাহলে তোর বংশ রক্ষা কী করবে তোর বংশের কি হবে তোর বংশের কি নতুন মুখের প্রয়োজন নাই আমি তখন বললাম মা প্রয়োজন নাই আমার তো কাকারা আছে কাকাদের সন্তান আদি আছে তাতে কী হয়েছে আমার আম্মা বলে না এটা কোনোভাবেই হতে পারে না অবশ্যই তোর সন্তান নিতে হবে তোর বউয়েরকে তোর বউকে বাচ্চা নিতে হবে নাহলে আমরা তোকে অন্য কোথাও বিয়ে করাবো এবার সালে তোর নিজেও আমাকে বলে যে তুমি অন্য কোথাও বিয়ে করো অন্য কোথাও বিয়ে করো অন্য কোথাও বিয়ে করো এবং বিয়ে করার পরে তোমার সন্তানাদি হবে তুমি বিয়ে করো আমি বললাম এটা হতে পারে না সালেয়া এটা হতে পারে না আমি অন্য কোথাও কেন বিয়ে করবো আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি ও আমাকে বলে যেহেতু আমার সন্তান হচ্ছে না আমার সন্তান নাই তাহলে সন্তানের জন্য হলেও তো তোমাকে একটা বিয়ে করতে হবে বিয়ে না করলে তো তোমার বংশ রক্ষা হবে না তোমার বংশ রক্ষা করার জন্য তুমি একটা বিয়ে করো আমি তখন বিয়ে বসলাম না মানে বিয়ে করলাম না বিয়ে না করতে করতে একবার যা সালেহা খাতুন খুব রেগে গেল যে তুমি বিয়ে কেন করবা না বিয়ে কেন করবা না কেন বিয়ে করবা না আমি বিয়ে করলাম না করলাম না করলামই না একটা সময় আমি একটা বড় কবিরাজের সন্ধান পেলাম আমাদের সিলেটেই মাইজভান্টার দিকে ভালো একটা কবিরাজের সন্ধান আমি পেলাম আমি তখন সেই কবিরাজের কাছে আমার বউকে নিয়ে গেলাম বউকে নিয়ে যাওয়ার পরে কবিরাজ আমার বউকে দেখলো দেখে আমার বউয়ের চোখের দিকে তাকিয়ে কবিরাজ বলতেছে আই রে বাচ্চু মিয়া আপনার বউয়ের তো বাচ্চা আরও অনেক বছর আগেই হইতো কিন্তু তার তো বাচ্চা নষ্ট করা হয় আমি তখন বললাম কি বলেন আপনি বলে হ্যাঁ আমার মা বলল। তিনি তখন বললো আমার মা আমার মা নাকি আমাদের পাশের বাড়ির একটা মহিলাকে নিয়ে আমার বউয়ের নামে বান মেরে রেখেছে যেটাকে তাবিজ বলে এরকম ভান মেরে রেখেছে এবং যে কবিরাজটার কাছে আমি গিয়েছিলাম সেই কবিরাজটা হিন্দু কবিরাজ ছিল তিনি মুসলমান ছিল না হিন্দু ছিল এবং ওই সময় তিনি খুব পরিচিত একটা কবিরাজ ছিল যাদের সন্তান হতো না যারা বানদাতা ছিল ওই কবিরাজের কাছে নিলেই সন্তান হতো একেবারে একশো পার্সেন্ট সন্তান হওয়ার সম্ভাবনা ছিল পরে কবিরাজ আমাকে বলে যে আমার মা নাকি ওকে বান মেরে রাখছে এবং ওকে বান মেরে রাখার কারণে কোনো সন্তানাদি হচ্ছে না তাই বললাম কি করা যায় কবিরাজ আমাকে বললো আমি কিছু জিনিস করতে বলবো এগুলো যদি করে তাহলে তার ঘরে সন্তান হবে এগুলো তার করা লাগবে কিন্তু এগুলোর মধ্যে তিনি হঠাৎ করে আমাকে একটা হিন্দু ধর্মের একটা জিনিসের কথা বললো যেটা হিন্দুদের সাপের পূজা বলে একটা পূজা আছে ওই পূজাটা করতে হবে আমি তখন বললাম যে আমার বউ মুসলিম একটা পরিবারের মেয়ে ওই পাঁচ সক নামাজ পড়ে দিনের কাজ করে আপনি মুসলিম রীতিনীতি অনুযায়ী কোনো কিছু করতে বলেন না তিনি আমাকে বলল যে না আমি যেই পথে চিকিৎসা করব সেই পথেই তাকে সামনের দিকে যেতে হবে আমার কাছে অনেক মুসলিম পরিবারের মেয়েরা আসে কিন্তু আমি তাদেরকে এই জিনিসটা করতে বলি এবং এই জিনিসটা যদি তারা করে তাহলে সন্তান হয় এবং এটাই আপনার আপনার বউকে করতে হবে এছাড়া আমার কাছে অন্য কোনো পথ খোলা নাই অন্যথায় আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি যদি আমার কথা না মানেন তাহলে আপনি কোনো মোল্লা মনীষীর কাছে আপনার বউকে নিয়ে যান সে যদি আপনার বউয়ের পেটে সন্তান দিতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই সর্বোপরি আমি তখন মেনে নিলাম ওনার কথা উনি আমাকে একটা পূজা শিখিয়ে দিলাম আমার বউকে একটা সাপের পূজা বলে একটা পূজা ওই পূজাটা করতে হবে আমি ওকে বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে আনার পরে ও আমারে বলে এই যে পূজার কথা বলে ঘন্টা বাজিয়ে পূজা দিতে গেলে তোমার আব্বা মা যদি জানতে পারে তাহলে তো আমাকে আস্ত রাখবে না আমাকে জায়গায় কেটে দুই টুকরা করে ফেলবে এটা কিভাবে সম্ভব আমি এটা কিভাবে করব। আমি তখন বললাম সালেহা যত কষ্টই হোক তোমাকে এটা করতেই হবে এটা করা ছাড়া আর কোনো রাস্তা কিন্তু খোলা নাই এবং তুমি এটা ঘরের ভিতরে দরজা আটকিয়ে গোপনে গোপনে করবা যাতে কেউ না দেখতে পারে গোপনে তুমি করবা এটা কেউ দেখবে না ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি যেমন করে বলো আমি তেমন করেই করব। তো এই পূজাটা করার জন্য কিছু জিনিস ব্যবহার করা লাগে আমি এইগুলোর নাম না বলি এই জিনিসগুলো ব্যবহার করে আমার বউ তখন এই পূজাটা দিত তো পূজা তো আসলে গোপনে দেওয়া যায় না একদিন দুই দিন তিন দিন দিতে দিতে একদিন হঠাৎ করে আমার মা বিষয়টা বুঝে গেল। মা দেখে গেল যে ওই ধরনের পূজা করতেছে আমার মা এটা দেখা মাত্রই পুরো এলাকার পুরো মহল্লা পুরো এলাকাবাসীকে জানাই দিছে যে ওনার বউ মানে আমার বউ সালে খাতুন সাপের পূজা করে বলল মুসলিম পরিবারের মেয়ে হয়ে এই আমার ছেলের বউ সাপের পূজা করে মুহূর্তের মধ্যে পুরো গ্রামের ভিতরে আমাদের নাম ছড়িয়ে গেল সালিয়াঘাতের দোকান কান্না করে আমাকে বলে তুমি আমাকে এটা কোন বিপদে ফেললা সন্তান না হইতো সেটাই তো ভালো ছিল আমি মুসলিম হওয়ার পর এখন সাপের পূজা শুরু করেছি তাহলে তো আমি আর বাঁচতে পারলাম না আমার তো আর বাঁচার কোনো উপায় রইল না এখন তো মানুষ আমাকে আরও বেশি চিচি করছে আমাকে আরও খারাপ বাসায় কথা বলছে আমি আরও অপমান হচ্ছে আরও অপদস্থ হচ্ছে তুমি আমার সাথে কেন এরকমটা শুরু করলা আমি তখন বললাম সালেয়া খাতুন তুমি এরকম করো না আল্লাহ হয়তো আমাদের দিকে তাকাবে তুমি রহমত করো এরকম করেও নামাজও পড়তো এবং এই ছোট্ট করে পূজাটাও কিন্তু দিত এভাবে সময়গুলো কাটতে কাটতে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি হঠাৎ করে সুখবর শুনতে পেলাম যে আমার বউয়ের পেটে আমার নতুন মেহমানের জন্ম হয়েছে এটা শোনার পরে আমি তো তখন খুশিতে আটকারা আমি পুরো একটা গরু জবাই করে পুরো এলাকাবাসীকে খাওয়িয়েছি সালেহার ঘরে সন্তান হয়েছে শুনে পুরো গ্রামবাসী পুরো মহল্লাবাসী পুরো এলাকাবাসী সবাই খুশি হলেও আমার মা আর বাবা কিন্তু এক বিন্দু পরিমাণের খুশি হতে পারলো না তাদের মনের ভিতরে কষ্ট থেকেই গেল যে কেন সালেহার ঘরে সন্তান আসবে সালেহার পেট আস্তে আস্তে করে বড় হচ্ছে আমি ওর যত্ন করতেছি খাবার দাবার করতেছি সব কিছু করতেছি এরকম করতে করতে এখনকার আপনার হসপিটালে নিয়ে যাওয়া হয় সে সময় মহিলাদের পেটে বাচ্চা হলে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হতো না হসপিটালে ডাক্তার দেখালে মেয়েদের মেয়েদের অপমান করা হয় এবং ডাক্তার বলতেই তখন ছিল না সবই ছিল জার ফোঁক পানি পরা তাবিজ এইটুকুর মধ্যেই কিন্তু চলতো এবং সালেয়া খাতুনকে একইভাবে পানি পরা তাবিজ পরা এবং ওই হিন্দু কবিরেজের কাছ থেকে এটা ওইটা এনে খাওয়ানো থেকে শুরু করে যতটুকু আমি পারতাম ততটুকুই করতাম ডাক্তারি কোনো ঔষধ আমি সালেয়া খাতুনকে খাওয়াই নেই আমার আম্মা তখন খুব বিপাকে পড়ে গেল যে সন্তান কেন হবে সন্তান কেন হবে একদিন গুটগুটে অন্ধকার রাতের বেলায় গুটগুটে অন্ধকার অমাবস্যার রাত ছিল ওই সময়ের ভিতরে হঠাৎ করে খাতুনের পেটের ব্যথা উঠল। তখন তো ডাক্তারের কোনো ডেট দেওয়া ছিল না এখন তো ডাক্তারের ডেট দেওয়া ওই সময় ডেট ছিল না যে কোনো সময় পেট ব্যথা উঠতে পারে এবং খাতুনের পেটটা তুলনামূলকভাবে অনেকটা বড় ছিল একটা বাচ্চা থাকলে পেটটা যতটুকু বড় থাকে তার চেয়েও আরও বেশি বড় ছিল তো আমিও তো ভাবলাম যে আলহামদুলিল্লাহ হয়তো আমার সন্তানা আদি আসবে এবং ঘুটঘুট অন্ধকারে রাতে ওর যখন পেট ব্যথা উঠলো আমি তখন আমার মাকে ডাক দিলাম যে মা ওর তো পেট ব্যথা উঠছে মা তখন দৌড়ে আসলো আইসা আমার বললো তুই ঘর থেকে বের হ একটা কাজ কর তুই ইয়ারে খবর দে এই তোর সাফিয়া খালারে খবর দে আমার একটা খালা ছিল সাফিয়া খালা যিনি হচ্ছে বাচ্চা কাচ্চা হইলে পাশে থাকতো বা বাচ্চা কাচ্চা হইলে ধরতো ওই মহিলার সাথে ছিল ওই মহিলা তখন কি করলো আমার আমার মা আমার মা তখন ওই মহিলার কাছে পাঠাইলো আমি তখন ওই মহিলাকে দৌড়ে নিয়ে আসলাম মহিলাকে দৌড়ে নিয়ে আসলাম মহিলাকে আনার পরে মহিলা তখন আমার মায়ের সাথে থাকলো ভিতরে ঢুকলো তখন অনেক রাত অনেক রাত বলতে প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটার কাছাকাছি গ্রাম এলাকাতে এই রাতে কিন্তু অনেক বেশি গেল এবং আমার বউর চিৎকারে তখন আশেপাশে থেকে মানুষ আসতে শুরু হলো একটা পর্যায়ে হঠাৎ করে আমি বউর চিৎকার শুনতে পেলাম না মাকে বললাম যে মা কি হয়েছে মা বলে তোর বউ অজ্ঞান হয়ে গেছে চিন্তা করিস না তুই বাচ্চা হবে তুই চিন্তা করিস না এরই মাঝে পুরো গ্রামবাসী একত্র হয়ে গেল আমি বুঝতে পারলাম না যে এই মানুষকে খবর কে দিল তারা কীভাবে জানতে পারলো এত মানুষ কেন আসলো মুহূর্তের মধ্যে সালিয়া খাতুন বের হলো মানে সাফিয়া খালা বের হলো সাফিয়া খালা বের হয়ে সবার সামনে এসে বলতেছে কি বলবো রে ভাই গ্রামের মানুষ আপনারা সবাই শোনেন এক মারাত্মক ঘটনার সম্মুখীন আমরা আজকে হলাম সবাই বলতেছে কি হয়েছে খালা কি হয়েছে কি হয়েছে পরে বলে মানুষের পেট থেকে মরা পাঁচটা সাপের বাচ্চা বের হইছে সবাই বলে আসতাকফুল্লা নাউজ বলে কে বলেন সাফিয়া খালা তখন বলে তার একমাত্র কারণ হচ্ছে এই মহিলা মুসলিম হওয়ার পরে নামাজও পড়তো রোজাও রাখতো দিনের পথও চলত বোরকাও পড়তো আবার হিন্দুর মতো পুজোও করত। যার জন্য আল্লাহ থেকে দৃষ্টান্ত শ্বাসশাস্তি দিয়েছে আপনারা যারা দেখতে চান আমি আপনাদেরকে দেখাই আপনারা ভিতরে আসে আমি তখন সবাইকে বাধা দিলাম আমার বউ ভিতরে খারাপ অবস্থার মধ্যে আপনারা কেউ ঢুকেন না আমি সাফিয়া খালারে বললাম যে কোন সন্তান হয়েছে আমার বউয়ের পেটে সেটা মানুষ হোক আর সাপ হোক আমি দেখতে চাপড়ে নিয়ে আসেন তিনি তখন একলা প্লাস্টিকে পেছানো রক্ত মাখে তিনটা সাপের বাচ্চা চার পাঁচটা সাপের বাচ্চা উনি সামনে নিয়ে আসে এবং এগুলো দেখার পরে মানুষ সবাই বিচারে ধরতেছে আল্লাহ আল্লাহ সবাই আস্তা খুব না পড়তেছে আমিও একটা জোর দেখার পরে আমি আর মানে দ্বিতীয়বার তাকাইলাম না সবাই তখন সিদ্ধান্ত নিল যে না তাড়াতাড়ি এই সাপের বাচ্চাকে দাফন করা হোক এরপরে গ্রামের একটা জায়গার ভিতরে ঘর্ত করে সাপের বাচ্চাগুলোকে ফেলে দেওয়া হলো গ্রামের মানুষের মুখে তখন ছি 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 একটা কথা ছি এই মহিলার ঘরে সাপের বাচ্চা হয়েছে আমি তখন দৌড়ে ওই কবিরাজের কাছে গেলাম কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি কবিরাজের কাছে গিয়ে কবিরাজকে পেলাম না তিনি ইন্ডিয়া চলে গেছে তিনি বিয়ে করেছে ইন্ডিয়াতে তিনি তার বউয়ের কাছে চলে গেছে এখানে তিনি তিন মাস থাকবে তিন মাস পরে তিনি আবারও আসবে আমি কবিরাজের সাথে আর যোগাযোগ করতে পারলাম না ওই সময় মোবাইলের ব্যবস্থা ছিল না যে আমি ওনাকে ফোন করে ওনার সাথে যোগাযোগ করব তিনি চলে গেল আমি তখন পুনরায় আবারও ফিরে আসলাম বাড়িতে আসার পর আমার বউর অবস্থা তখন খুবই খারাপ মারাত্মক অবস্থা আমার বউয়ের আমার বউয়ের সামনে কেউ আসে না আমার মা আমার বাবা আমার বইয়ের সামনে আসে না এবং গ্রামের কোনো মানুষ আমার সাথে কথাও বলে না সবাই বলে আমি নাকি অপোয়া সবাই বলে আমি নিকৃষ্ট আমি যেই মহিলাকে বিয়ে করছি সেই মহিলা সাপের পূজা করতো এবং তার পেট থেকে পাঁচটা মৃত সাপ বের হয়েছে সবাই তখন এটা নিয়ে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করলো গ্রামের মানুষের মুখে মুখে কথাটা এমনভাবে ছড়িয়ে পড়লো যেন পেপার পত্রিকায় উঠে যাওয়ার মতো অবস্থা একপর পর্যায়ে আমি তখন আমার বউকে নিয়ে গ্রামে টিকে থাকতে পারলাম না শেষ পর্যন্ত আমি আমার বউকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে গেলাম গ্রাম থেকে পালিয়ে আমি তখন এখান থেকে চলে গেলাম আমার বউকে নিয়ে আমি তখন এখান থেকে চলে গেলাম এবং চলে যাওয়ার পরে গ্রাম থেকে চলে গেছি গিয়ে অনেক দূরে একটা ঘর ভাড়া করছি সেই ঘর ভাড়া করে আমি থাকতেছি একে তো আমার বউয়ের বাচ্চা হয়েছে এবং সাপের বাচ্চা হয়েছে জেনে তো ও আরও ভেঙে পড়েছে আমার বউ আরও ভেঙে পড়েছে আমার বউ আরও ভেঙে পড়েছে ও আরও কান্নাকাটি করতেছে এরকম করে প্রায় দুই মাস পর্যন্ত আমার বউ বেঁচে ছিল দুই মাস পরে আল্লাহর হুকুমে আমার বউ এক রাতের বেলায় মারা যায় আর ওর মারা যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল একটা বাচ্চা হওয়ার পরে একটা মায়ের ভিতরে যে ধরনের পরিবর্তনগুলো আসে সেই পরিবর্তনগুলো তার মাঝে ছিল সে কোনোদিনও এক গ্লাস পানি খেত না আমাকে খাবার খাওয়াইতে পারতাম না যেখানে বসতো সেখানে বসেই থাকতো যেদিকে তাকাইতো সেদিকে তাকাই থাকতো এবং প্রচুর পরিমাণের কান্না করত মাসখানিকের মাথায় উপরওয়ালা তাকে নিয়ে যায় এবং সে মারা যায় সে মারা যাওয়ার পরে আমি তার দাদাকে খবর দিই তো এ সময় তার দাদা মারা যায় তার বাবা মাকে খবর দেই তার বাবা মারা আসে এসে তার লাশ নিয়ে যায় এবং আমার শ্বশুর বাড়িতে আমার বউর তখন দাফন হয় আমার শ্বশুর আমার বউ দাফন হওয়ার পর আমি তখন আমার শ্বশুর থেকে গেছি আমি আর আসি আমার বাড়িতে প্রায় দুইটা বৎসর আমি আমার শ্বশুরবাড়িতেই থেকেছি ওখানে ব্যবসা বাণিজ্য করেছি ওখানেই থেকেছি দুই বছর পরে আমার আব্বা আম্মা গিয়ে কান্নাকাটি করে আমার শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে পরে আমাকে নিয়ে আসলো যে চলে আয় তুই বাড়িতে আমার আব্বা মা তখন আমাকে নিয়ে আসলো আমার শ্বশুর শাশুড়ির কাছে কান্নাকাটি করে আমি তখন বাড়িতে আসলাম আমি বাড়িতে আসার পরে আমার মনটা তখন আর মানে বসতেছে না বারবার আমার বউর জন্য খারাপ লাগতে আছে কষ্ট হচ্ছে আমি ওর বউকে হারিয়ে ফেলাম সময় পাইলে ওর কবরের কাছে গিয়ে ওখানে কান্নাকাটি করি ওইখানে পস মানে আপনার কোরআন কোরআনতালাওয়াত করে ওখানেই বসে থাকি বাবা মা তখন সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে করাবে আমাকে বিয়ে করাবে আমি তখন বললাম না আমি বিয়ে করবো না আমি বিয়ে করবো না আমাকে তারা অনেক চেষ্টা করছি বিয়ে করানোর জন্য আমি আর বিয়ে করলাম না এইভাবে আমার জীবন থেকে প্রায় আপনার নয়টা বৎসরের মতো কেটে গেল। এই নয়টা বৎসর আমার কাছে মনে হয় যেন পুরো নয় দিন কেটেছে নয় দিনে কেটে গেল এবং আমি তখন কোনো কিছুই করতাম না একটা সময় আমাদের পারিবারিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেলো এই নয় বৎসরের মাথায় কিন্তু আমার আব্বাজান মারা গেছে আমার আব্বাজান এন্তেকাল করছে এবং আমার আম্মার অবস্থা খুব খারাপ আমাদের যে ব্যবসা বাণিজ্য ছিল প্রায় সব কিছুই তখন ধ্বংস হয়ে গেল এবং সেটা শুধু আমার জন্য কারণ আমি কোনোভাবেই কোনো ব্যবসার প্রতি মনোযোগ দিলাম না আমার কাকারা তো ভাইয়েরা আমার চাচারা সবাই অনেক উপরে উঠে গেল তাদের অনেক টাকা পয়সা শহরে বন্দরে তারা বাড়ি করেছে গাড়ি করেছে কিন্তু আমাদের পরিবারটা একেবারে মাটির সাথে মিশে গেল। আমাদের আর কোনো কিছুই রইল না আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম আমাদের কোনো কিছুই নেই আমাদের কোনো কিছু নেই আমরা মাটির সাথে নিঃস্ব হয়ে গেলাম এরকম করে তখন আমি মানুষের মাঠে ঘাটে কাজ করতাম যেটা সত্যি কথা শেষ পর্যন্ত আমাদের আর কিচ্ছু ছিল না এবং এই নয় বছরের সব কিছু বিক্রি টিক্রি করে আমাদের অবস্থা তখন খুব খারাপ হয়ে গেল আমি মানুষের বাড়িতে মানুষের বাড়িতে কাজ করতাম এমন করতে করতে প্রায় আরও চার বৎসর পরে আমার আম্মা যেন মারা যায় আমার মা তখন মারা যায় শালটা জীবন তখন প্রায় দুই হাজার আট কি নয়ের কাছাকাছি ওই সময় আমার আম্মা মারা যায় এবং আমার আম্মা মারা যাবার পরে আমি তখনও মানুষের বাড়িতে এখানে সেখানে কাজ করি ওই দিন চুক্তির ধান দাঁড়াওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের গ্রামীণ যে কাজগুলো আছে মাঠে ঘাটের এই ধরনের কাজগুলো করি তো যে সাফিয়া খালা বলতে যে মহিলাটা চলি মহিলাটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় ওনার কিন্তু সন্তানাদি নাই কোনো ছেলে সন্তানে ওনার হাজব্যান্ড ছিল সে অনেক বছর আগে মারা যায় লোকের কাছে খবর পেলাম যে সাফিয়া খালাকে দেখার মতো কেউ নেই তিনি পস্রাব করে নাকি নিজের প্রস্রাব নিজে খায় এরকম একটা অবস্থা খুব খারাপ একটা অবস্থা আমি তখন ওই সাফিয়া খালারে এদিন দেখতে গেলাম দেখতে গিয়ে দেখি যে বাইরে ও মাটির মধ্যে ঘোরাঘরি করতেছে মাটির মধ্যে কখনো এই পারে কখনো ওই পারে তাকে দেখার পর আমার খুব মায়া লাগলো যে আমাদের বিপদে আপদে সাফিয়া খালা কিন্তু আমাদের বাড়িতে আসতো আমাদের দেখাশোনা গন্ত আমাদের সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল তো আমার বাবা মা মারা গেল এই মহিলাটা আসে আমি তখন তারা আমার মায়ের মতো করে যত্ন করতে শুরু করি তার বাড়ি থেকে তারা আমি আমার বাড়িতে নিয়ে আসি আমি দিন শেষে যা দু একটাকে ইনকাম করি ওইগুলো দিয়ে তারা ওষুধ বই খাওয়াই এবং তার অবস্থা মোটামুটি খুবই খারাপ খুবই অসুস্থ আমাদের যে স্বাস্থ্য ক্লিনিক ছিল ওখানে নিয়ে যায় ডাক্তার দেখায় ব্যানগারি দিয়ে আমি নিয়ে যাই আমি আনি এরকম করতে উঠতে ওনার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেল তিনি আমাকে খুব আদর করতে শুরু করলো একদিন আমাকে বলে বাচ্চুরে। আমার তো মনে হয় অবস্থা খুবই খারাপ আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না আমার শারীরিক অবস্থাটা খুব খারাপ আমি তোর সাথে একটু কথা বলতে চাই তোর সাথে আমার কিছু কথা আছে আমি তখন বললাম খালা কি কথা আপনি আমার বলেন না আমি শুনি কথাটা কি আমার বলে বাবারে তুই আমার কাছে আয় আমি জানি আজকে আমার এই কথাগুলো শোনার পরে তুই হয়তো আমার এই গলা টিপে মেরে ফেলবি তুই যদি আমার গলা টিপে মেরেও ফেলস রে বাবা আমার কোনো আপত্তি নেই তুই আমার ফেল আমি মরতে রাজি আছি তুই আমারে মাইরা ফেল আমি মরতে রাজি আছি কিন্তু আমারে তুই অভিশাপ দিস না আমার মরার পরে আমার কবরে যে তুই জুতা দিয়ে মারিস না আমি তখন বললাম আমারে খালা আপনি কি বলতেছেন আপনি এত বয়স হয়েছে আমারও বয়স হয়েছে আমি আপনারা মারব কেন কী হয়েছে আমার বলেন তো পরে এই খালামারে বলে সেদিন সেই রাতে তোর বউয়ের ঘরে কোনো সাপ হয়নি তোর বউয়ের ঘরে একটা পুত্র সন্তান হয়েছিল আমি তখন বললাম খালা কী বলেন আমার বউয়ের ঘরে পুত্র সন্তান হয়েছে কিন্তু আপনি যে বলেন সাপ হয়েছে উনি বলে না সাপগুলো আমরা অনেক দিন আগ থেকে এগুলো সংরক্ষণ করে রেখেছি সাপের বাচ্চাগুলোকে তোর বউয়ের ঘরে কবে সন্তান হবে তোর মা একটা বলো কবিরাজ ধরেছে ওই কবিরাজ বলে দিয়েছে যে অমুক দিন সন্তান হওয়ার সম্ভাবনা আছে কবিরাজের ধারণা মোতাবেক ওই দিনে তোর বউর ওই রাতে তোর বউয়ের পেটের ব্যথা উঠে এবং ওই রাতে তোর বউয়ের পেটের ব্যথা উঠানোর জন্য তোর বউকে কিন্তু ওষুধ খাওয়ানো হয় মানে যে ওষুধ খাওয়ানো হয় যার জন্য ওই রাতে তার পেটে ব্যথা উঠে এবং সেই দিনে আমরা সাপটাকে জোগাড় করে রাখি সাপের বাচ্চাগুলোকে সংরক্ষণ করে রাখি এবং পেট ব্যথা ওঠার পরে আমি তখন পলিথিনে করে সাপের বাচ্চাগুলোকে আমি নিয়ে আসি এইবারে তোদের এখানে আমি নিয়ে আসি এবং নিয়ে আসার পরে তোর বউয়ের ঘরের সন্তান হয় সেই সন্তান আমরা অন্য কোথাও দিয়ে আমরা তখন এই সাপের বাচ্চাগুলো লোকজনকে দেখাই আমি তখন বললাম খালাইতে কি বলেন আমরা তো বাইরে ছিলাম আমরা তো কোনো সন্তানের কোনো বাচ্চার কোনো আওয়াজ শুনি নাই বলে পেটের ব্যথায় তোর অজ্ঞান হয়ে গিয়েছিল আরেকজন মহিলা ছিল ওই ঘটনায় ওই মহিলা মারা গেছে তো বলে ওই মহিলা পিছনের দরজা দিয়ে আসছিল পিছনের দরজা দিয়ে এসে তোর বউ আর ওই মহিলাকে ওই মহিলা আর আমি তোর বউকে ধরাধরি করে পিছনের দিকে আমাদের এখানে একটা নিমতল বলো একটা জায়গা আছে নিমতল মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরেই এর জায়গাটা একটু গর্ত টাইপের ওইখানে আগে মিলিটারিরা আসলে গতরত করে থাকে ওই মিলিটারির গর্তের ভিতরে আমার বউকে নিয়ে যায় আমি সে সময় আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা আমার বউ শব্দ নাই কেন আমার মা বলে আমার বউ নাকি অজ্ঞান হয়ে গেছে আসলে তারা পিছনের দরজা দিয়ে আমার বউকে বের করে ফেলে এবং বের করে সেখানে সন্তান প্রস্রব হওয়ার পরে ওই যে মহিলাটা ছিল ওই মহিলাটা নার্স ছিল মানে নার্সিং করতো আর কি তো ওই সময়ের কে সে মোটামুটি ভালো ডাক্তার ওই মহিলা তখন এই বাচ্চাটাকে নিয়ে যায় মহিলা বাচ্চাটাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই মহিলা নাকি বাচ্চাকে ঢাকাতে আমাকে ওই খালার ঠিকানা দেয় অমুক মানে অমুক গ্রামের একটা ঠিকানা দেয় ওই মহিলার কাছে আমার বাচ্চাটাকে দিয়ে দেয় খালা আমাকে ঠিকানা দিয়েছে অমুক মহিলা নিয়ে যায় আমি বললাম কি বলেন বলে হ্যাঁ তখন আমার খুব খারাপ লাগলো তো আমি এগুলো তো কথা অনেক বছর আগের কথা আমার বউ মারা গেলো মা মারা গেলো বাপ মারা গেলো এবং যে মহিলা আমার বাচ্চাকে নিয়ে গেলো সেই মহিলাও মারা গেলো হোক আমি খালার সেবাজত করতেছি এই ঘটনা দুই দিন পরেই আমার এই খালা সাফিয়া খালা মারা যায় সাফিয়া খালা মারা যাওয়ার পরে সন্তানের মতো করে আমি তার দাফন কাফনের ব্যবস্থা করে আমি তার সাথেই থাকি কিন্তু আমার ভিতরে জিনিসটা বারবার নাড়া দিয়ে উঠতেছে যে এই যে সে বললো আমার সন্তানটা বেঁচে আছে যে গ্রামের ঠিকানা বলু সেই গ্রামের ভিতরে আমি একটু যাই খালামা গ্রামের ঠিকানায় স্পষ্ট বলেছে যে অমুক গ্রামে আমার সন্তানটাকে দিয়ে আসা হয়েছে এবং ওই নার্স মহিলাটা দিয়ে আসছে পরে আমি সেই গ্রামে গেলাম এবং সেই গ্রামে যাওয়ার পরে আমি জানতে পারলাম যে তারা এখানে থাকে না তারা ঢাকায় থাকে তারা অনেক উচ্চ বংশীয় মানুষ অনেক বড় লোক মানুষ তারা ঢাকায় থাকে তারা ঢাকায় থাকে খবর পাওয়ার পরে আমি তখন তাদের ঢাকার ঠিকানা খুঁজে বের করলাম ঢাকার ঠিকানা খুঁজে বের করার পরে তাদের ঢাকার ঠিকানায় আমি গেলাম একটা সময় যাওয়ার পরে দেখলাম যে তারা অনেক পয়সাওয়ালা ঢাকাতে তাদের বাড়ি গাড়ি আছে বিশাল অবস্থা জিজ্ঞেস করলাম যে এই পরিবারে তারা যে থাকতেছে এই তারা মূলত কি কি করে বা এটার আসলে বিষয় তাদের সাথে জানতে চাই বলে তারা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতো দেশি বিদেশি মিলাই থাকতো কোথায় থাকতো ক্যানাডায় থাকতো ক্যানাডা থাকতো দেশে থাকতো দেশে বিদেশে মিলাই থাকতো তাদের একটাই সন্তান একটা ছেলে সন্তান এবং এই ছেলে সন্তান কি দেশের বাইরেই থাকে আমার ভিতর কেন যেন হঠাৎ করে মনে হচ্ছিল যে ছেলে সন্তানের সমত আমার হবে এই জিনিসটা আমার ভিতর হঠাৎ করে লাগা দিল ওই সময় কিন্তু হাতে হাতে মোবাইল ফোন প্রয়োজনে মানুষের হাতে হাতে মোবাইল ফোন আমি সেই বাড়ির দারোয়ানের মাধ্যমে দারোয়ানকে টাকা পয়সা দিয়ে অনেক কষ্ট করে এই ছেলে নাম্বারটা জোগাড় করে ছেলে নাম রাখে রাব্বি হোসেন ইয়ার রাব্বি ছেলের নাম রাখে রাব্বি ছেলে থাকে ক্যানাডাতে কানাডাতেই ছেলে পড়াশোনা করে তো ওইখানে ছেলে আসে এবং ছেলের নাম্বারটা আমি নিলাম নেওয়ার পরে ছেলের সাথে আমি নাম্বারে যোগাযোগ করলাম দুই দিন কথা বললাম মোটামুটি ছেলে আমার সাথে ভালো করে কথা বলল আমি ওর সাথে কথাবার্তা বললাম বলার একটা পর্যায়ে ছেলে বললো ছেলে দেশে আসবে আমি বললাম যে আমি তোমার আঙ্কেল পরিচিত ছেলে খুবই ভদ্র দেশে আসবে বলল তখন সালটা প্রায় আপনার কি পনেরোর কাছাকাছি সময় পনেরোই হবে পনেরোর দিকে হবে ছেলে দেশে আসছে পনেরো সালে এর মাঝে ওর সাথে আমার মাঝে মাঝে টুকিটাকি টুকিটাকি কথা হতো আমি বললাম যে তোমার আব্বা মাকে কোনো কিছু বলার প্রয়োজন নেই কিছু বলো আমি তোমার আঙ্কেল এমন করে কথা বলতাম ছেলে তার বাবায়ের সাথে যোগাযোগ করছে কী করে নেই বলছে কি বলে আমি জানি না পরে ছেলে দেশে আসলো দেশে আসার পরে একেবারে অবিকল আমার চেহারা আমি যখন তারে দেখতে গেলাম মানে মনে হয়ে যেন আমার ফটোকপি ছেলে আমাকে দেখেই বলতেছে আরে আপনার চেহারা তো অবিকল আমার মতো একদম সম্পূর্ণ আমার মতো চেহারা আমার যৌবনকালে আমার যে চেহারা ছিল একেবারে অবিকল আমার চেহারা আমি তখন রাব্বি রে বাবা আমি তোমার হতবাগা পিতা আমার করেটি কী বলেন আপনি ছেলে বাংলায় খুব কমই কথা বলতে পারে যতটুকু পারে ততটুকু এটি কী বলেন আপনি আমার তো বাবা মা আছে এরকম তো তুমি তো শিক্ষিত ছিল এখন তো ডিএনএ করানো যায় তুমি আমার সাথে তোমার ডিএনএটা ম্যাচ করে দেখো এরকম যে অনেক ঘটনা আছে আমি বিস্তারিত না বলি আমার ছেলে তখন আমাকে ডিএনএ করায় ছেলে ডিএনএ তখন আমার সাথে মিলে যায় আমি তখন বললাম তুমি আমার সন্তানও বলে আমারও মনের ভিতরে একটা জিনিস বারবার উঁকি মারতো আমার বাবার চেয়ারার সাথে আমার চেয়ারার কোনো মিল ছিল না মায়ের চেয়ারার সাথে মিল ছিল না এই জিনিসগুলো সবসময় আমাকে প্রশ্নবিদ্ধ করতো ঘটনা কি তাই বললাম তুমি তোমার আব্বা আমাকে কোনো কিছু বলো না তারা তোমাকে লালন পালন করে বড় করেছে তারা দেশে আছে তাহলে বললাম আব্বা আপনি কী করেন আমি তোমার তোমার আমার ওর মায়ের কবর দেখতে চাইছিলাম ওর মায়ের কবর নিয়ে গেলাম একটা সময় ওর মায়ের কবর দেখে জিয়ারাত করেছে আমাকে বলে বাবা আপনি দেশে এত কষ্টে আছেন আপনি আমার সাথে ক্যানাডায় চলেন না রে বাবা আমি ক্যানাডায় যাবো না আমি এখানেই আসি ভালো আসি মানে ছেলে আমাকে নিয়েই যাবে ওর যে বাবা মা আছে তাদেরকে না জানায়া। তারা ক্যানাডাতেও থাকে তারা দেশেও থাকে দূরে জায়গায় ভিন্নভাবে থাকে আমার ছেলে তখন আমাকে খুব গোপনে দুই হাজার সতেরো সালে আমাকে ক্যানাডাতে নিয়ে যায় ক্যানাডাতে নিয়ে যায় আমি তখন ক্যানাডাতে যাই এবং ক্যানাডাতে গেলে পরে দুই হাজার সতেরো থেকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ আজক চব্বিশ চলতেছে দু সালে ওর বাবা মা প্রথমে জানতে পারে যে আমার ছেলে আমাকে কেনাডায় নিয়ে গেছে এবং জানার পরে তারা দুজনেই আমার সাথে দেখা করে ক্যানাডাতেই এবং কথাবার্তা বলে আমি তখন বলি যে আমি আপনাদের কাছে চির ঋণী আমার সন্তান আমার না সন্তান আপনাদের তিনি আমাকে বলে আল্লাহর যদি হুকুম না থাকতো তাহলে যেই সন্তানকে হসপিটালের আইসিউতে রেখে আমরা বড় করেছি সেই সন্তানের পিতা হিসেবে আপনার সাথে ছেলের যোগাযোগ হতো না যেহেতু হয়েইছে এটা আল্লাহ কর্তৃক হয়েছে তো আমার সন্তান আমাকে দু হাজার বাইশ সালের দিকে হজে নিয়ে যায় আমি আর আমার ছেলে হজ করি এবং দু হাজার তেইশ সালে ক্যানাডাতেই একটা মুসলিম সম্রাট পরিবারে সিলেটের একটা পরিবারে আমার ছেলেকে আমি বিয়ে করাই আলহামদুলিল্লাহ আমার ছেলের বউ আমাকে যথেষ্ট সম্মান করে ভালোবাসে আমার ছেলের বউ গর্বিত তার পেটে বিবি আছে আল্লাহ যদি কবুল করা হয়তো আমাদের কিছু কিছুদিনে মাঝে হয়তো আমার নাতিপুতি আসবে আমার ছেলে এখানেই মানে খুব ভালো একটা জব করে পাশাপাশি বিজনেসও করে কিন্তু সবচেয়ে বড় কথা আমার ছেলে আমাকে যে চোখে দেখে একইভাবে তার ওই কথিত বাবা মাকেও একইভাবে দেখে এবং আমার ছেলের আজকে কোনো কিছুর অভাব নাই দেশে যেই আমার তার যেই বানানো বাবা মা আছে তাদের ঢাকাতে বাড়ি গাড়ি আছে এগুলোর মালিকও আমার ছেলে কেনাড়াতেও আমার ছেলে বাড়ি বানায় সেখানেও সে ভালো আছে কিন্তু আমার দুঃখ হলো আজ আমার এত কিছু আছে কিন্তু দেখার মতো আমার বউটা নাই আমার বউ যদি আজকে বেঁচে থাকতো তাহলে সে কতই না খুশি হতো আমার বউ যদি আজকে দেখতো যে আমার ছেলে এত বড় হয়েছে এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে আমার ছেলের বাড়ি আছে গাড়ি আছে আমার ছেলে এত কিছু আছে আমার বউটা দেখে কতই না খুশি হতো আপন ভাই ক্যানাডার মাটিতে মাঝে মাঝে আমার বিল্ডিংয়ের উঠে ঠেমে আসমানের দিকে তাকাই থাকি আমার কাছে মনে হয় আকাশে জল করে কোনো এক তারার মাঝে আমার বউ আছে আমার বউ আকাশে বসে বসে আমার ছেলের আর আমার সুখ দেখে যাচ্ছে ভাইরি আমিও জীবনের শেষ পর্যায়ে এসেছি জানি না কবে মরে যাব শরীরের শক্তি আর আগের মতো নাই চোখে আর আগের মতো দেখতে পাই না বেশিরভাগ সময় নীরবে নীরবে বাসার ছাদে বসে আমার ছেলের মায়ের কথা চিন্তা করি আমার ছেলেও আমাকে অনেক আদর করে অনেক যত্ন করে অনেক ভালোবাসে কিন্তু তার মা যদি বেঁচে থাকতো আজকে কতই না খুশি হতো যাই হোক ভাই আমি প্রতিদিন আপনার গল্পগুলো শুনি ক্যানাডার মাটিতে বসে আমার কাছে অত্যন্ত ভালো লাগে এবং আমার কাছে মনে হয় যে একটা মাত্র জিনিস যেটা আমার মনে শান্তি যোগাতে পারে সেটা হচ্ছে আপনার জীবনের গল্প আমার ছেলেও মাঝে মাঝে আমার সাথে শোনে শুনে হাসে আর বলে বাবা এগুলো কী শোনো ওরা তো হয়তো লেটেস্ট সময়ের মানুষ বুঝে না কিন্তু আমি জানি আপনার গল্পগুলোর মাঝে কি আছে আপন ভাই যার জীবনে ঘটে সেই জানে আর যার জীবনে ঘটে না তারা এটাকে হাস্য মনে করে আপনাকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার কথা শোনার জন্য বা আপনার যদি মনে হয় আপনি আমার গল্পটা প্রচার করতে পারেন কোনো এক গুটগুটে অন্ধকার রাতের বেলায় ক্যানাডার মাটিতে বিল্ডিংয়ের সাথে বসে আমি যদি আমার জীবনের গল্পটা আপনার মুখে শুনতে পাই আমি আপনার কাছে চির ঋণী থাকব ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আমাদের জীবনটা হচ্ছে পালতোলা নৌকার মতো পালতোলা নৌকার মতো কেন বলি জানেন জীবন যে কখন কাকে কোথায় কোন জায়গায় নিয়ে যাবে এটা একমাত্র সৃষ্টি সৃষ্টিকর্তাই ভালো জানে এছাড়া আমরা আমাদের জীবনটাকে যতভাবেই সাজিয়ে গুছিয়ে তুলি যতভাবেই সুন্দর করে তুলি কিন্তু আমাদের জীবনের সমস্ত লাঠি সমস্ত কাঠি কিন্তু সেই উপরলার কাছে আমরা যতভাবেই জীবনকে সাজানোর চেষ্টা করি তিনি যদি চায় মুহূর্তের মধ্যে আমাদের জীবনকে এলোমেলো করে দিতে পারে আবার আমরা জীবনকে যতই এলোমেলো করতে চাই তিনি যদি চায় মুহূর্তের মধ্যে জীবনটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলতে পারে দেখেন অজপারাগায়ের বাচ্চু মেয়া যিনি দান ব্যবসায়িক ছিল তার এখন অনেক বয়স হয়েছে অনেক বয়স হয়েছে তিনিও প্রায় শেষ বয়সে এসে দাঁড়িয়েছেন তিনি আর ভালোবাসার মানুষ সালিয়া খাতুনকে তিনি বিয়ে করেছেন সেই গ্রামের মনোমুগ্ধকর পরিবেশের মাঝে তাদের রিলেশান হয় প্রেম হয় ভালোবাসা হয় বিয়ে হয় কি অবাক কাণ্ড চিন্তা করেন আপনি তার বাচ্ছু মা কবিরাজের মাধ্যমে জেনে গিয়েছে এখনকার যেটা আমরা ডাক্তারের মাধ্যমে জানতে পারি অথচ বাচ্ছু মা কবিরাজের মাধ্যমে জেনে গেছে যে কবে সন্তান প্রসব হবে এবং সেই সময়ে পাঁচটা সাপের বাচ্চা ওই সাফিয়া খাতুনকে দিয়ে ম্যানেজ করে রেখে দিয়েছে নিজের বউকে কলঙ্কিত করার জন্য যেই হোক তার বাবু বাচ্চুর বাবা মা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করুক শত হলত বাচ্চুকে তারা জন্ম দিয়েছে সেই হিসাবে বলি তবে যে বাবারা যে মায়ের আজকে গল্পটা শুনেছেন যারা নিজের ছেলের বউদের সাথে যেই করেই হোক হুমায়ুন ফরিদের মতো ক্রিমিনালি বুদ্ধি করে অথবা মির্জাফরের জাফরের মতো হয়ে আপনার ছেলের বউকে আপনি ধ্বংস করতে চাচ্ছেন আসলে কিন্তু মূলত আপনার ছেলের বউকে আপনি ধ্বংস করতে চান আপনি নিজের ধ্বংস সেটা নিজেই করতেছেন দেখেন আপনি যতই চেষ্টা করছেন বাচ্চু মিয়ার মা যতই চেষ্টা করছে সালেহাকে ধ্বংস করে দেওয়ার জন্য সালেহার ছেলেকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু সালেহার ছেলের কারণে আজকে বাচ্ছ মেয়া ক্যানাডার মাটিতে এক সুখী জীবনযাপন করছে তো আল্লাহ চাইলেই অনেক কিছুই করতে পারে আর বান্দা চাইলে কিছুই করতে পারে না এই গল্পই তার জ্বলন্ত প্রমাণ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গল্পটা যেহেতু অন্য কারো এবং আমি আমি যেহেতু আমার মতো করে বলেছি সেখানে অনেক ভুল ত্রুটি হতে পারে তা ক্ষমাসুন্ত দৃষ্টিতে দেখবেন এবং গল্পের কেমন লেগেছে বাপরা মতো করে বাচ্চ ম্যাকে যদি কোনো কিছু লেখার থাকে তাহলে লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আজকের মতো এখানে বিদায় দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নেই আল্লাহ হাফেজেন্ট আসসালামু আলাইকুম